कीर्तन प्रारंभे साधु गुरु वैष्णव ब्राह्मण ओ आमार भक्तिर आराध्या परम सुमेधा जननी सकल ओ नित्य स्नेहाशीष छोट छोट भाई ओ बनिदी ভালোবাসা জানিয়ে শ্রী শ্রী গোবর্ধন নারী জীব শতনৈবিক তীরি ডালাখি পাথিও করি ঠাকুর রামকৃষ্ণের আশীর্বাদ মাথায় নিয়ে আমার পিতামাতার চরণ ধুলি সর্বাঙ্গে ভূষিত করে গৌর গোবিন্দ লীলার মধ্যে প্রবেশ করব সমবেত শ্রোতৃমণ্ডলী আজকের যে দিনটা আপনারা ধার্য করেছেন দিনটি খুবই মূল্যবান যে তারিখটা ধরেছেন পঁচিশে ফাল্গুন এবছর পড়েছি যেটা ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাটা আজকের দিনে আমরা সকাল থেকে যেটা করেছি সমস্ত জায়গায় সব হিন্দু মানুষের মধ্যে চলে যান উত্তরাখণ্ডে বৃন্দাবনে মা গো সেখানে কিন্তু একদিন নয় দুই দিন নয় বৃন্দাবনে আবির মাখা হয় নয় দিন নয় রাত ধরে বৃন্দাবনে কেউ গেছেন একটু হাত তুলুন দেখি যারা যারা গেছেন তাদের চরণে অধম সুজিতের শত কোটি দণ্ডবাদ প্রণাম আপনারা গ্রহণ করুন ভগবান শ্রীকৃষ্ণ সেই লীলাভূমিতে আপনারা দর্শন করেছেন তবে মা গো আপনাদের আশীর্বাদে আমি বৃন্দাবনে এক মাস ছিলাম এই হোলির সময় তো রাত্রি পর্যন্ত আমি যে আশ্রমে থাকতাম রাত্রি পর্যন্ত জানালা বন্ধ করে থাকতে হতো নয় দিন নয় রাত সেখানে ভগবান কৃষ্ণের লীলাভূমি তো তো যাই হোক আপনারা যে চাঁদদহ গ্রামবাসী বৃন্দ এবং সবাই একত্রিত হয়ে আজকের যে সেই স্থানটি উত্তরাখণ্ডের সেই স্থানটি আপনারা যে আপনাদের চাঁদদহ গ্রামেতে নির্মাণ করেছেন তার জন্য আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী যেটা প্রাকৃত চিন্ময় ভূমি আজকের সেই মধুময় লীলাভূমিতে দাঁড়িয়ে যে দিনটি আপনারা ধার্য করলেন সেই দিনটির নাম হল দোল পূর্ণিমা এতদিন আমরা মহতী শ্রী শ্রী হরিবাসরে দাঁড়িয়ে পাঁচশত তেত্রিশ বৎসর পূর্বে বলতাম কিন্তু মাগো আজ থেকে আমরা বলবো পাঁচশত চৌত্রিশ বৎসর পূর্বে সচিগর্ভ সিন্ধু পাবো নবতরী নদিয়া বিহারী হরি কলির ধটমান্ধ কর্মান্ধ জীবকে উদ্ধার করার জন্য গোলকে কিশোরী ভাণ্ডারের মহামূল্য সম্পদ যে ধন রাধারানীর ভাণ্ডারে গচ্ছিত ছিল তা সিঞ্চন করে আনলেন শ্রীধাম নবদ্বীপের মাঝি এসো যে স্থানটি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মাণ করেছেন আজকের সেই স্থানটির নাম হল শ্রীবাস সঙ্গম তাহলে চৈতন্য চরিতামৃত লক্ষ্য করা যাক সেখানে গোস্বামী পাদ কলম দিলেন কি বলছেন ওই দেখুন নাচে রে শ্রী গৌরাঙ্গ শ্রীবাসুয়ং অঙ্গনে
শিব স্বয়ং অঙ্গনে মাগো চৈতন্য চরিতামৃতি কবিরাজ গোস্বামী বলছে শ্রীবাস অঙ্গনে, ছোট কথার সময় ছোট ধরে রাখো, শ্রীবাস অঙ্গনে কেন মায়েরা গেছেন, কেউ গেছেন নবদ্বীপে যাননি, বুঝতে পারেননি, ঠিক আছে দেখুন কথা বলুন, সবাই এসে বলে কথা বলবেন না, আপনারা কথা বলুন, তবে প্রাসঙ্গিকটা এই প্রাসঙ্গিক হওয়া উচিত, তবেই তো বেচাকেনা ভালো চলবে মা। তাহলে কি হলো আজকে, ছোট ধরে রাখো, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু নৃত্য করছেন, প্রিয় পারিষদ বর্গ সঙ্গে প্রশ্ন আমাদের জাগে মাগো, শ্রীবাস অঙ্গনে কেন, নবদ্বীপে আর জায়গা নেই এই আসতে, কি আছে তো, তাহলে শ্রীবাস অঙ্গনে কেন, সেই স্থানটি চৈতন্য চরিতামৃত বললেন সেই স্থানটি হলো শ্রীধাম নবদ্বীপ, কিন্তু ওই শ্রীবাস অঙ্গন দেখলে হবে না, আমাদের কাছে প্রত্যেকের কাছে শ্রীবাস অঙ্গন আছে, শ্রী তালবে শয় রফলা দীর্ঘই শ্রী, তারপরে খানিকটা বাদ দিয়ে একটা যোগ চিহ্ন দিয়ে দেন, তারপরে লিখুন বাস বয়াকার দন্তেশ্বর, তাহলে শ্রী শব্দের অর্থ সুন্দর। কবিরাজ গোস্বামী বললেন ওই শ্রীবাস অঙ্গন নয়, তাহলে কোন শ্রীবাস অঙ্গন, শ্রী মানে সুন্দর, বাস মানে ঘর, আমরা থাকার জন্য যে দালান কোটা নির্মাণ করেছি, মহাজন ওই ঘরের কথা বললেন না, তাহলে কোন ঘরের কথা বললেন, শ্রী মানে সুন্দর, বাস মানে ঘর, আমরা জননী জঠরে হেষ্টমুণ্ড ঊর্ধ্ব পদে সাধনায় রত ছিলাম, ভগবানের কাছে কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে আমাকে মুক্তি দাও, এলাম প্রতিশ্রুতিবদ্ধ হয়ে, ভূমিষ্ঠ হলাম মায়ার জগতে প্রবেশ করলাম, তাত বকান্ত আকাশে পুত্র মাতিব বিচিত্র কুশ্যতং কুতুয়ারা তদিদং তৎচিন্তয়ং ভ্রাত, এই মহামায়ার অভিনয় মঞ্চে আমরা এসেছি, তাই মহাজন বলছি জননী জঠর থেকে আমাদের জিজার হাতের সাড়ে তিন হাত ঘট নিয়ে আমরা এসেছি দেহ নিয়ে, মহাজন বললেন এই দেহ ঘটটা যদি সুন্দর করতে পারি তাহলে মহাপ্রভু আমাদের এই ঘরে নৃত্য করে, নাচে রে শ্রী গৌরাঙ্গ, নাচে রে শ্রী গৌরাঙ্গ, শিব স্বয়ং অঙ্গনে, রঙ পাই সোনার নপুর রুনু ঝুনু বাজে, রঙ পাই সোনার নপুর রুনু ঝুনু বাজে, আর রঙ পাই সোনার নপু রুনু ঝুনু বাজে, রঙ পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে, আমার নাচে সোনা গোরা নাচি, আমার নাচে সোনা গোরা নাচে, হেমদণ্ড বাহু তুলে নাচে সোনা
ভোরা নাচে মদন্ড বাহু তুলে নাচে সোনার 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 ভোরা নাচে হরি হরি বলে নাচে সোনার ভোরা আজ হরি 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 নাচে সোনার ভোরা নাচে নাচে সোনার ভোরা নাচে রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে রাঙা পায়ে সোনার নপুর রুনু ঝুনু বাজে সমবেত শ্রোতৃমণ্ডলী শ্রীবাসম্বরে অন্তরঙ্গ প্রিয় পারিষদ বর্গীর সঙ্গী কীর্তনানন্দী মাতলি মনের আনন্দে কীর্তন করছে কীর্তন করতে করতে তালে ভক্তমণ্ডলী আমরা পেলাম খোতা থেকে কীর্তন করতে করতে শ্রীবাসম্বর হতে সংকেত করলেন যাও নিত্যানন্দ প্রভুকে সংকেত করলেন যে ধন গোলকে ছিল গুপ্ত যাহা কোনো কালে কোনো যুগে অর্পণ করা হয় নাই অষ্টবিংশতি কলির মাথায় দাঁড়িয়ে এবারে গ্রন্থ কি বলছেন দেখুন আঠাশতম কলিযুগের মাথায় দাঁড়িয়ে ইতিপূর্বে ২৭ বার কলিযুগ চলে গেছে গ্রন্থ বলছেন অষ্টবিংশতি কলির মাথায় দাঁড়িয়ে তাহলে ২৮ বার সত্য যুগ ২৮ বার ত্রেতা যুগ ২৮ বার দ্বাপর যুগ ২৭ বার কলি গিয়ে আমরা ২৮ মাথায় দাঁড়িয়েছি এই অষ্টবিংশতি কলির মাথায় দাঁড়িয়ে অষ্টবিংশতি কলির মাথায় দাঁড়িয়ে চৈতন্য চরিতামৃত লক্ষ্য করলাম শ্রীবাসঙ্গনের দিকে লক্ষ্য করলাম শ্রীবাসঙ্গন হতে মহাপ্রভু যিনি গোলকী কিশোরী ভাণ্ডারীর ধন সিঞ্চন করে আনলেন আমাদের মতো পতিত পাবন তিনি শ্রীবাসঙ্গন হতে সংকেত করছেন যাও কলিজীবে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ নাম বিতরণ করে এসো রাধে রাধে তিনি হলেন শ্রীপাদ নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশ শিরোধার্য করি নামের পশরা মাথায় নিয়ে নামাচার্য হরিদাস ঠাকুরকে সাথে নিয়ে নিত্যানন্দ মহাপ্রভু যেচি সেধে নাম বিতরণ করছে মহাজন লক্ষ্য করছে আরে লেখনীতে বলছেন ওই দেখুন আপ্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় পরমানন্দ নিত্যানন্দ অপ্রধ পরমানন্দ নিত্যানন্দ অপ্রধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নীল
তাই নগরী বেড়া আরে অভিমান শূন্য নিদয় নগরে বেড়ায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অধম পতিত দারে দারে যাইয়া অধম পতিত জীব দারে দারে যাইয়া কৃষ্ণ মহামন্ত্র দিতেছেন যাচি ওয়া কৃষ্ণ নাম মহামন্ত্র দিতেছেন যাচিয়া ওই না কৃষ্ণ নাম মহামন্ত্র দিতেছেন যাচিয়া বলি আই কে নিবি এই হরি নিবি এই হবি না আমি তোদের লাগি এনেছি বলি আইকে নিবি এই হবি নাম তোদের লাগি এনেছি নাম আইকে নিবি এই হবি না তোদের লাগি এনেছি আইকে নিবি এই হবি না হরে কৃষ্ণ। ঠিক আছে সমবেত শ্রোতৃমণ্ডলী, জয় রাধে। অষ্টবিংশতি কলির মাথায় ছোট এবারে নিত্যানন্দ মহাপ্রভুর জন্য তিনি নামাচার্য হরিদাস ঠাকুরকে সাথে নিয়ে আমাদের দ্বারে যেচে সেধে বিতরণ করলেন। এই যেমন আপনারা চাঁদদহ গ্রামবাসী বৃন্দ মিলে যে হরিবাসরটা নির্মাণ করেছেন, যে বৃন্দাবনটা রচনা করেছেন, তৎকালীন দিনে 500 বছর আগে, ছোট কি হলো, 500 বছর আগে এই রূপ হরিবাসর করা যেত না, এত সহজ কথা না। হরিবাসর ভেঙে দেওয়া হতো, যদি কেউ নাম করত, কৃষ্ণ নাম করত, তিলক সেবা করত, কণ্ঠে মালা ধারণ করত, তাহ চুরি করে গোপনে। যদি রাস্তা দিয়ে কোল করতাল নিয়ে কীর্তন করতে করতে যাওয়া হতো, সব ভেঙে দেওয়া হতো। তাই মহাপ্রভু সেই সময় থেকে তৎকালীন দিন হতে আজকের কিন্তু মুক্ত, আমরা যেখানে সেখানে হরিবাসর নির্মাণ করতে পারছি। নামাচার্য হরিদাস ঠাকুর নিত্যানন্দ মহাপ্রভু যিনি নাম নিয়ে আসলেন, স্বয়ং তিনি কিন্তু আমাদের দ্বারে বিতরণ করলেন না। নাম বিতরণ সমাপ্ত করি, শ্রীবাসঙ্গনে ফিরছেন। আর মহাপ্রভু শ্রীবাসঙ্গনে প্রিয় পারিষদ বর্গের সঙ্গে মদ্যমণি হয়ে বসেছেন। মহাজন এখানে একটা কলম দিয়েছেন, সর্বাঙ্গ সুন্দর
মদন সর্বাঙ্গ সুন্দর মদন সর্বাঙ্গ সুন্দর মদন সর্বাঙ্গ সুন্দর মদন বসি আছেন মহাপ্রভু কোমল বসি আছে মহাপ্রভু কোমল লোচনে বসি আছেন মহাপ্রভু কোমল লোচন বসি আছে মহাপ্রভু কোমল লোচন নিত্যানন্দ হরি সময় দিবস বৃত্তান্ত যত প্রভুরে কয় নিতানন্দ হরিদা হেন এ সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জগৎ বন্ধু হরি এক এক করে আটাশ বার সত্য যুগ আটাশতম সত্য যুগে আটাশতম সত্য যুগের মাথায় দাঁড়িয়ে সতেরো লক্ষ আটাশ হাজার বৎসর যুগ মানুষের পরমায়ু একশো হাজার বৎসর সত্যে ধ্যাতে বিষ্ণু তারা তিরিশ হাজার চল্লিশ হাজার বৎসর ধ্যান করে ভগবানকে লাভ করতেন সেই সত্য যুগে গভীর অরণ্যের মধ্যে একজন চৌর্যবৃত্তি করেন ডাকাতি করেন গভীর অরণ্যের মধ্যে কে কখন আসি তৎকালীন দিনে তো পদব্রজে যেতে হতো সব বহু দূর থেকে এ গ্রাম থেকে বহু দূরে যেতে হতো তো সেই গভীর অরণ্যে মধ্যরাত্রে প্রতীক্ষায় বসে রয়েছেন কি কখন আসবেন কি যদি তার কৃপা হয় কেমন ভাবে দেখবো নামটি তার কি তিনি বড় দস্যু ছিলেন কিন্তু সাধনা করতেন মাই দেখবেন লক্ষ্য করবেন যারা চুরি করে যারা ডাকাতি করে তারা মায়ের সাধনা করে নাম হলো দস্যু রত্নাকর আজকের মায়ের চরণতলে বসে মায়ের চরণে অঞ্জলি দিয়ে মাকে বলছে মা গো বেশ কিছুদিন আমার ভালো কিছু মালপত্র আসছে না সেই দিন বিষ্ণুলোক হতে একজন দেবতা আছেন আপনারা জানেন নামটা আমি বলেই নামটা ভুলে গেলাম তবে সেই দেবতাটা এর কথা ওকে বলে আর ওর কথা কি গো মা তার হাতে কি থাকে
মহামণি নারদ বিষ্ণু লোক হতে ব্রহ্মলোকের দিকে চলেছেন, যেখানে চতুরানন ব্রহ্মা বসে আছেন, পদ্মজনী ব্রহ্মা। পদ্মজনী ব্রহ্মা পদ্মের পরে বসে চারিবদনে অধ্যয়ন করছেন, আর এদিকে দেবর্ষি বিষ্ণুলোক ত্যাগ করে ব্রহ্মলোকের দিকে চলেছেন। সেদিন ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন যে আমি আজ একটু মর্ত্যধামে যাব, তাহলে ব্রহ্মা আসন ত্যাগ করে চতুর্মুখে জপ করছেন, ত্যাগ করে মর্ত্যলোকের দিকে ধাবিত হয়েছেন। আর বিষ্ণুলোক থেকে বিনা যন্ত্র করে নিয়ে মধুর সুরে গাহিতে গাহিতে ব্রহ্মলোকের দিকে আসছেন, তাহলে মধ্যস্থলে সাক্ষাৎ হয়ে যাবে। এখন বিনা যন্ত্র করে নিয়ে মধুর সুরে গাইতে, হরে মুরারি মধু কৈতা ভারে, গোপাল গোবিন্দম মুকুন্দম সোরে, হরে মুরারে মধু কৈতা ভারে, গোপাল গোবিন্দম মুকুন্দম সোরে, হরে মুরারে মধু কৈতা ভারে, গোপাল গোবিন্দম যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশয় মা জগদীশ, হরে মুরারে মধু কৈতা ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, হরে মুরারে মধু কৈতা ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে, মুরারি 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 মুরারি, হরে মুরারে মধু কৈতা ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সোরে। মহামণি নারদ বিষ্ণুলোক ত্যাগ করি বিনা যন্ত্র করে নিয়ে মধুর সুরে গাহিতে গাহিতে ব্রহ্মলোকের দিকে চলেছেন, আর চতুরানন ব্রহ্মা আসন ত্যাগ করি ব্রহ্মলোক ত্যাগ করি চতুর্বদনে জপ ত্যাগ ত্যাগ করি মর্ত্যধামের দিকে চলেছেন। সাক্ষাতে দেখা, এই যে দণ্ডবাদ করলেন, প্রণাম।
কোথায় গমন করছেন? চলো আমরা একটু মর্তি যাব। কিন্তু ভক্তমণ্ডলী, চারটে মাথা নিয়ে যদি মর্তি আসে ধরা পড়ে যাবে না? নারদ মুনি যদি বিনা যন্ত্র করে নিয়ে, নারদ মহামুনি, নারদ দেবর্ষি, নারদ, তাহলে সেও ধরা পড়ে যায়। তাই ভক্তমণ্ডলী এসো, নারদ আমরা একটু রূপ পরিবর্তন করে নিই। ব্রহ্মা হলেন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। কখনকার কি কৃপা হয় দেখুন, ব্রহ্মা বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করলেন। মহামুনি নারদ সেই ব্রাহ্মণের পুত্র দ্বিজবালক। ব্রহ্মা লাঠির পরে ভর দিয়েছে, পশ্চাতে আছে দ্বিজবালক নারদ। বোঝা গেল বৃদ্ধ ব্রাহ্মণ হলো ব্রহ্মা, চতুরানন ব্রহ্মা। দ্বিজবালক হলেন মহর্ষি নারদ। মর্ত্যধামে বলছে, চলো নারদ আমরা ওই গভীর অরণ্যের মধ্যে প্রবেশ করব। সেই অরণ্যে এক বৃহৎ ডাকাত, নাম হলো রত্নাক। বনের কাছে, জঙ্গলের কাছে উপস্থিত হয়েছেন, এবারে প্রবেশ করবেন। আর এদিন দস্যু রত্নাকর কি করেছেন, কয়েকদিন হলো তার ভালো উপার্জন হচ্ছে না, মালপত্র পাচ্ছে না, লোকজন আসছে না। জানাজানি হয়েছে যে ওই জঙ্গলের মধ্যে দস্যু রত্নাকর থাকে, যে যায় তার সব কিছু হরণ করে নিয়ে নেয়। তাই বেশ কিছুদিন হলো ওই জঙ্গলের পথ দিয়ে আর কেউ যাতায়াত করে না। আজকের ভাগ্যক্রমে এক বৃদ্ধ ব্রাহ্মণ আর দ্বিজবালক ওই জঙ্গলে সম্মুখে উপস্থিত হয়েছেন, এবারে প্রবেশ করবেন। তাই রত্নাকর জঙ্গলের মধ্যে বসে, যারা ডাকাত হয় দেখবেন মায়ের পূজা করতে ভালোবাসে, আজ মায়ের চরণ তলে বসে, মায়ের চরণ তলে বসে জবা ফুলের মালা নিয়ে। অনেক সময় দেখবেন যারা জঙ্গলে যায়, আমরা শুনেছি জঙ্গলে যারা যেত তখনকার দিনে, যে মায়ের পায়ে থেকে ফুল কাড়িয়ে নিয়ে তবে তারা জঙ্গলে যেত। তৎকালীন দিনের কথা হচ্ছে, এখন তো আর জঙ্গল নেই, সব ফাঁকা হয়ে গেছে, এসব জায়গা সব গাছে ভর্তি ছিল জঙ্গলে। এখনো মাঠের মধ্যে কিছু কিছু আছে, গরান গেঁও গাছ আছে দেখা যায়। আমাদের দিকে একটা দুটো ছিল, আর নেই। আপনার দিকে মনে হয় আছে, তাই তো? তার প্রমাণ তাহলে এখানে জঙ্গল ছিল। এটা 5000 বৎসর আগে যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আজ কীর্তন করছি, আপনারা সবাই বসবাস করছেন, এই জায়গাটা সব জলাময় ছিল, জলে জলাময় ছিল। মা বসুমতী জায়গা দিয়েছি, তাই আমরা সেই জায়গায় বসবাস করছি। পলি পড়ে 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 এটা স্থল হয়ে গেছে। তো যাই হোক, আজকের মায়ের চরণতলে বসে মায়ের চরণতলে বসে মায়ের পায়ে জবা ফুলের মালা নিয়ে দিয়ে বলছেন, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, সাজিয়ে দিল শশান চিতা, মা তোর সাজিয়ে দিল শশান চিতা, ভস্ম দিল কে, মা
তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা সাজিয়ে দিল শশান চিতা, মা তোর সাজিয়ে দিল শশান চিতা, ভস্ম দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে, মাখিয়ে দিল কে, মাখিয়ে দিল কে। এমন সময় বৃদ্ধ ব্রাহ্মণ আর ব্রাহ্মণ পুত্র লাঠির পরে ভট করে কাঁপতে কাঁপতে ঠক ঠক করতে করতে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন। দেখলেন মায়ের পূজা করছিলেন, আরতি করছিলেন, এমন সময় শব্দ কর্ণগুহারে প্রবেশ হলো। কর্ণদ্বারে যেন মনে হলো কে যেন আসে, পূজার আসন ত্যাগ করে লক্ষ্য করলেন, ওরে বৃদ্ধ ব্রাহ্মণ যে আসুক, চোরা নাহি জানে ধর্মের কাহিনী। ব্রাহ্মণ হোক আর বৃদ্ধ হোক আর বৃদ্ধাই হোক, যেই হোক যা আছে সব সম্মুখে মাথায় পাগড়ি বেঁধে সম্মুখে দাঁড়াও। বড় একটা লাঠি নিয়ে মাথায় পাগড়ি দিয়ে দাঁড়িয়েছি, নারদ ঠক ঠক করে কাঁপছি, কে বাবা কি হয়েছে বলো, দাঁড়াও দেখি কি আছে বার কোনো। বল প্রয়োগ করলেন, ব্রহ্মা ভীত হলেন, নারদ ভীত হলেন, দাঁড়াও বললে আমাদের কাছে কিছু নেই বাবা, দেখো আমরা বৃদ্ধ ব্রাহ্মণ, আমাদের কাছে সব পরীক্ষা করে দেখলেন কিছুই নেই। তাহলে বলছে শোনো, বৃদ্ধ ব্রাহ্মণ সাহস করে বলছি, তুমি যে চৌর্য বৃত্তি করছো, ডাকাতি করছো, কিন্তু একবার ভেবে দেখেছ তোমার এই পাপ কর্মে এই পাপের ভাগ কেউ নেবে? শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী, কেন নেবে না? বাড়িতে আমার স্ত্রী আছে, মা আছে, সন্তান আছে, আমার এই পাপের উপার্জনের অর্থ নিয়ে সবাইকে আমি ভরণ পোষণ করি, খাওয়াই, তাহলে তারা এগুলো ভোগ করছে, পাপটা নেবে না কেন? বলছে আমার তো মনে হয় পাপের ভাগ নেবে না, তো একবার জিজ্ঞেস করে দেখেছো? আমাকে এত বোকা ভেবেছো কি ভক্তমণ্ডলী? আমি জিজ্ঞাসা করতে যেয়ে আর সেই ফাঁকে তোমরা দুজন পালিয়ে যাও। ব্রহ্মা বললেন, বৃদ্ধ ব্রাহ্মণ বলছে শোনো, আমরা পালাবো না, না মুখের কথায় কোনো বিশ্বাস নেই। তাহলে শোনো, এই যে গাছ দেখছো বৃহৎ, এই গাছের সঙ্গে আমাদের দুজনকে বেঁধে রেখে যাও, বাড়িতে গিয়ে জিজ্ঞেস করো তোমার এই পাপের উপার্জনের টাকা যারা ভোগ করছি তারা পাপের ভাগ নেবে কি? কথাটা মন্দ বলেনি, ডাকাত হলেও তার একটা মন আছে। ঠিক আছে, গাছের সঙ্গে দুজনকে বাঁধলেন, বেঁধে বাড়িতে গেলেন, এক এক করে সবাইকে জিজ্ঞেস করলেন, কি গো
আমার এই পাপের উপার্জনের অর্থ তোমরা তো সবাই খাচ্ছ, হ্যাঁ তা আমার পাপের ভাগ তোমরা নেবে তো? এক এক করে সবাইকে জিজ্ঞাসা করলেন, তোমার পাপের ভাগ কেন আমরা নিতে যাব? ভক্তমণ্ডলী তখনই চিন্তা করলেন, তাহলে কে? আমি যে মেধে রেখে এসেছি। ছুটতে লাগলেন, জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন। সেই বৃদ্ধ ব্রাহ্মণ আর দ্বিজ বালক দাঁড়িয়ে আছে বাঁধনের মধ্যে। তাড়াতাড়ি করে তার বাঁধনটা খুলে দিলেন। খুলে দিয়ে ব্রহ্মা এই বৃদ্ধ ব্রাহ্মণের চরণ তলে জানু পেতে বসে কাঁদছেন। দস্যু রত্নাকর, বলো বলো আপনি কে? বুঝতে পারলেন দেবর্ষি নারদ বৃদ্ধ ব্রাহ্মণ ব্রহ্মা। পাপের অংশ কেউ তো নেবে না, তা বলছে হে ব্রাহ্মণ ঠাকুর, কি করলে আমার পাপ স্খলন হবে, মুক্ত হবে? যাও স্নান করে এসো, স্নান করে এসে আমার কাছে বসো। স্নান ছুটতে লাগলেন, স্নান করে এসে বসলেন। তার কর্ণদ্বারে মন্ত্র দিচ্ছেন, গুরুকরণ করছেন। কি বলে বলো? রয়াকার মো রাম, রাম রাম। হরে কৃষ্ণ বলছে রাম, উচ্চারণ করতে পারছে না, যেই বলে রয়াকার মো রাম, রাম মোরা, রাম মোরা। রাম মন্ত্র তার জিহ্বার অগ্নি উচ্চারণ হচ্ছে না, রাম মোরা। আমার সঙ্গে বলো রাম মোরা। আরে মোরা নয়, রাম মোরা, যতই বলে রাম মোরা। বেশ ঠিক আছে, তুমি ওই মোরা মোরা বলতে থাকো। দস্যু রত্নাকর ব্রহ্মার দেওয়া কর্ণগুলি রাম মন্ত্রে দীক্ষিত হলেন, মোরা মোরা। এবারে আপনারা ওই মোরা নামে বলুন, দেখুন চেষ্টা করুন আসতে। বাজনা বন্ধ, মোরা 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 মো, মোরা মোরা বলতেই রাম এসে যাবে বারবার, মোরা মোরা মো, মোরা 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 মো এসে যাবে। এইভাবে কতদিন? 60,000 বৎসর। এক বৎসর দুই বৎসর নয়, গ্রন্থ বললেন সত্যযুগের মানুষের পরমাই বর্তমান দিনের ছেলে মেয়ে যারা লেখাপড়া করছে বলবে, সুজিতকা মনে হচ্ছে গাঁজা খেয়ে আসরে উঠেছে। কিন্তু না, তখন আর মানুষের পরমায়ু 100,000 বৎসর, 1,00,000 বৎসর, তার মধ্যে 60,000 বৎসর মোরা 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 মো করলেন। এইবারে লক্ষ্য করুন, 60,000 বৎসর রাম মন্ত্রে দীক্ষিত হয়ে মোরা মোরা বলতে বলতে সেই দস্যু রত্নাকর থেকে কখন যে তিনি বাল্মীকি মুনি হয়ে গেলেন তিনি নিজেই জানেন না। তাহলে ভক্তমণ্ডলী লীলা কি লক্ষ্য করুন, 60,000 বৎসর মোরা 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 জপ করতে করতে রাম রাম বললেন, সেই বাল্মীকি দস্যু রত্নাকর থেকে কখন যে তিনি নিজেই বাল্মীকি মুনি হয়ে গেলেন, রাম জন্মগ্রহণের 60,000 বৎসর পূর্বে রচনা করলেন রামায়ণ। এইবারে লক্ষ্য করুন, রামায়ণ রচনা করার পর বাল্মীকি মুনির একটা শিষ্য হলো, তার নাম হলো ভরদ্বাজ ঋষি। এইবারে ঋষি ভরদ্বাজ ঋষি গুরুদেব ছাড়া আর অন্য কিছু জানেন না। সত্য গেল, তারপরে আসলো ত্রেতা, দ্বাপর যুগে যখন এক এক করে 18টা পুরাণ রচনা করলেন, তারপরে রচনা করলেন মহাভারত। যখনই মহাভারত রচনা করেন তখনই দস্যু রত্নাকর বাল্মীকি মুনির শিষ্য ভরদ্বাজ ঋষির সঙ্গে এই লেখকের গণ্ডগোল বেঁধে গেল। লেখকটাকে পরাশরের পুত্র কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস, পরাশরকে পরাশর মুনি যখন
পারাপারের জন্য গেলেন, সেখানে মৎস্যগন্ধা ছিলেন। মৎস্যগন্ধাকে দেখে তার মনে একটা আশা জাগলো, সে আশাটা কিন্তু ভালো নয়। কয় হস্য কু আশা, এই কুয়াশা যেটা এখন আমরা ভোরের দিকে দেখতে পাই, এই কুয়াশাটা রচনা হয়েছে সেই দিন থেকে, তার আগে কিন্তু কুয়াশা ছিল না। তো যাই হোক, মৎস্যগন্ধাকে দেখে যখন মনে একটা কুয়াশা জন্মালো, সেই কুয়াশার মধ্যেই যখনই মিলন ঘটল, জন্মগ্রহণ করলেন দ্বীপে, তার নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এক এক করে 18টা পুরাণ রচনা করলেন, 18 পুরাণ রচনা করে নিবৃত্তি হলেন না, আশা পূর্ণ হলো না, চিন্তা করলেন আমি আরো একটি গ্রন্থ রচনা করব। 18 পুরাণকে রেখে এবারে একটি গ্রন্থ রচনা করলেন, গ্রন্থটির নাম হলো মহাভারত। মহাভারত লিখে তার মনে কোনো শান্তি হলো না। তারপর তিনি চিন্তা করলেন আমি এমনই একটা গ্রন্থ লিখলাম যেখানে শুধু যুদ্ধ বিগ্রহ অশান্তি ঝগড়া গণ্ডগোল মাঠ দাঙ্গা কাটাকাটি রক্তাক্ত, তাই আমি এমনই একটা গ্রন্থ লিখব যে গ্রন্থে থাকবে শুধু ভক্তি। তাহলে ভক্তি স্বরূপিণী কে জানা আছে? বৃন্দাবনের বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী। সমবেত ছাত্রী মণ্ডলী, তাই তিনি চিন্তা করলেন আমি এমনই একটা গ্রন্থ লিখব তাতে শুধু রাধা নাম লেখা থাকবে। এই সংকল্প নিয়ে ব্যাস আসনে বসে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, ছোট কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ব্যাস আসনে বসে গেলেন, গ্রন্থ নিয়ে বসলেন, লিপিবদ্ধ করবেন, লেখনী নিলেন, সর্বপ্রথম দুটি অক্ষর লিখলেন, একটা রয়াকার একটা ধয়াকার। কি হলো এই আস্তে, রয়াকার ধয়াকার কি হলো? একবার রাধা নাম লিখে 12 বৎসর অচৈতন্য হয়ে পড়লেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। রাধে রাধে। এবারে আপনারা বিচার করে বলুন, যে গ্রন্থ রচনা করবেন বলে সংকল্প নিলেন, সেই গ্রন্থ রচনা করার জন্য একবার যদি রয়াকার ধয়াকার রাধা একবার লিখে 12 বৎসর যদি অচৈতন্য হয়ে থাকে, আপনারা বিচার করে বলুন গ্রন্থ সমাপ্ত হবে তো? তাহলে যে নামটি লিখলেন রয়াকার ধয়াকার, একবার রাধা লিখেছেন, সেই রয়াকার ধয়াকার যিনি অষ্ট সখীর শিরোমণি, যিনি বৃষভানু রাজনন্দিনী, যিনি কৃষ্ণবক্ষ প্রদায়িনী, যিনি স্বয়ং তিনি চিন্তা করলেন যদি আমার নাম একবার লিখি ব্যাসদেব 12 বৎসর অচৈতন্য হয়ে পড়ে থাকি, তাহলে তো গ্রন্থ রচনা সমাপ্ত হবে না। গ্রন্থ রচনা সমাপ্ত হবে না, তাই স্বরূপিণী হয়ে মস্তকের ধারে গিয়ে ডাক দিলেন ব্যাসদেব। কে? যেই কর্ণ ঘরে প্রবেশ করল ব্যাসদেব বলে ডাক দিলেন, শিহরে উঠলেন, কে ডাকি? মস্তকের দিকে দাঁড়িয়ে আবি, মা মা তুমি যে নাম লিখে 12 বৎসর তুমি অচৈতন্য হয়ে পড়ে আছো, কেমন করে গ্রন্থ সমাপ্ত করবে? তাই আমি বলি ওই রাধা নাম লিখো না, তুমি রাধানাথের নাম লিখো। রাধানাথ কে মা? রাধার নাথ কে? ভগবান শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তাহলে তুমি রাধার নাম লিখো না, রাধানাথের নাম লিখো। তারপর তিনি কৃষ্ণের নাম লিখলেন, সেই গ্রন্থটির নাম হলো শ্রীমৎ ভাগবত। 18 পুরাণকে নির্যাস করে একত্রিত করে সার অংশ বার করে নিয়ে শ্রীমৎ ভাগবত রচনা করলেন এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের সঙ্গে। এবারে মূল গল্পে চলে আসুন। ঋষি ভরদ্বাজ ঋষি, বাল্মীকি মুনির শিষ্য ভরদ্বাজ ঋষির সঙ্গে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, তার সঙ্গে গণ্ডগোল বেঁধে গেল।
গন্ডগোলটা কি? এই যে ভরদ্বাজ মুনি বলছেন, এই যে যে রাম নামে শিলা ভেসে যায়, যে রাম নামে, যে রামের চরণ স্পর্শে পাশানি থেকে মানবী হয়ে যায়, সেই রাম নাম পরিত্যাগ করে কৃষ্ণ নাম লেখা। জয় সীতারাম। কি প্রয়োজন আছে, কি প্রয়োজন আছে? প্রতি উত্তরে বললেন, দেখো কেন প্রয়োজন আছে, এবার একটা ভীষণ পিছনের দিকে যাব। তাহলে ত্রেতা যুগে যখন রাম আর রাবণের যুদ্ধ হয়, সেই যুদ্ধের সময় একদিন ইন্দ্রজিতের সঙ্গে, মেঘনাথের সঙ্গে, রাবণের পুত্র মেঘনাথের সঙ্গে রাম লক্ষণের যুদ্ধ চলছে। চলতে চলতে ইন্দ্রজিৎ কি করলেন, একটা বাণ নিক্ষেপ করলেন, বাণটির নাম হলো নাগ বাণ, সর্প বাণ, সর্প। সর্প বাণে রাম লক্ষণকে বন্ধন করলেন, বাঁধলেন, বন্ধন করে নিয়ে পাতালে চলে গেলেন। সেখানে নাগ পাশে বন্দী হয়ে রইলেন। এইবারে কি করলেন, রামের প্রিয় ভক্তকে জানেন হনুমান, ত্রেতা যুগের শ্রীরামের সর্বশ্রেষ্ঠ ভক্ত, শ্রীরামের সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? গোপীকুল ধন্য বীর হনুমান, বীর হনুমান, গোপীকুল ধন্য বীর হনুমান। শ্রীরামের ভক্ত রাজ ছিল, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাঝে, গোপীকুল ধন্য বীর হনুমান। শ্রীরামের ভক্ত রাজ ছিল, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার বলি, সে তো বনে বানর ছিল, বলি সে তো বনে বানর ছিল, বলি সে তো বনে বানর ছিল, বলি সে তো বনে বানর ছিল। আস্তে আস্তে, তাহলে বীর হনুমান, ভক্ত হনুমান দেখছে প্রভু রামকে, ঠাকুর লক্ষণকে দেখতে পাচ্ছে না, অন্বেষণ করতে করতে সেইখানেই প্রবেশ করলেন। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী। কিন্তু হনুর ক্ষমতা নেই সেই নাগপাশ বন্ধন থেকে প্রভু শ্রীরাম ঠাকুর লক্ষণকে মুক্ত করবে। সব কাজ সবার দ্বারা হয় না। হনু এখন বহু চেষ্টা করে যেই প্রভু শ্রীরাম ঠাকুর লক্ষণকে মুক্ত করতে যাবেন, ফোঁস করে ওঠে, আবার হনু সরে আসে। অদূরে দাঁড়িয়ে চিন্তা করছে হনু, কেমন করে প্রভু শ্রীরাম ঠাকুর শ্রী লক্ষণকে মুক্ত করব। এমন সময় প্রভু শ্রীরাম চিন্তা করলেন, হনুর দ্বারা সম্ভব নয়, তাই পক্ষীরাজ গরুরকে স্মরণ করলেন। এর পিছনের কারণ আছে, সেটাই যা হবে না আপনারা জানেন। গরুরকে দেখে সাপেরা নাগেরা তো ভয় পায় কেন? তো যাই হোক, পক্ষীরাজ গরুরকে যখনই স্মরণ করলেন প্রভু শ্রীরাম, পক্ষীরাজ গরু উপস্থিত হলেন এবং গোটা কত গপা গপ করে সর্প যেই খেতে শুরু করলো, আর প্রভু শ্রীরাম ঠাকুর লক্ষণে যারা বন্ধনে বন্ধিত করেছিল, গরুরকে দেখা মাত্র সবাই বন্ধন ত্যাগ করে পালিয়ে যাচ্ছে তাদের জীবন নিয়ে। যখনই নাগপাশ থেকে প্রভু শ্রীরাম ঠাকুর শ্রী লক্ষণ মুক্ত হলেন,
প্রসন্ন হয়ে প্রভু শ্রীরাম পক্ষীরাজ গরুড়কে সেদিন বলেছিলেন, শোনো গরু, আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তুমি আমার কাছে যে বর চাইবে আমি সেই বর তোমাকে দেবই দেব। রাধে রাধে। বেশ, যেই বলেছে সেই বর দেব। পক্ষীরাজ গরুর জানু পেতে বসলে, জানু পেতে বসে করজোড়ে বলছে, হে প্রভু, হে শ্রীরাম, আমাকে যদি বর দিতে হয় আমাকে এই বর দেন। এখন চলছে ত্রেতা যুগ, এরপরে আসবে দ্বাপর যুগ। প্রভু, দ্বাপর যুগে আপনি কি রূপ ধারণ করবেন সেই রূপটা যদি আমাকে একবার দেখান তাহলে আমার মনোবাসনা পূর্ণ হয়। প্রভু শ্রীরাম বললে, অসম্ভব, ওই দেখো হনু দাঁড়িয়ে আছে, হনুর সম্মুখে দ্বাপর যুগের রূপ দেখানো যাবে না। শোনো, এটা গল্পটা কে বলছেন? গল্পটা বলছেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস, ভরদ্বাজ মুনি, বাল্মীকি মুনির প্রধান শিষ্য ভরদ্বাজ মুনি প্রশ্ন করলেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসকে, যে তুমি যে গ্রন্থ রচনা করেছো, কৃষ্ণ লীলা বর্ণনা করেছো, নামের কোনো প্রয়োজন নেই। তখনই বলছে, শোনো ভরদ্বাজ, তোমার রামায়ণের পাতায় এটা লেখা আছে। বেশ, ওই যে হনু দাঁড়িয়ে আছে, আমি তো দেখাতে পারবো না, অধবদনে হই গরুর কাঞ্চি, প্রভু আপনি কথা দিয়েছেন আমার মনোবাসনা পূর্ণ করবেন, তাহলে দয়া করে দ্বাপর যুগের রূপ আমাকে দর্শন করিয়ে দেন। কেমন করে দেখাবো? ওই দেখো গরুর, ওই দেখো গরুর, হনুমান দাঁড়িয়ে আছে, হনুমান যে দেখতে পাবে না। প্রভু, আমি আমার এই পক্ষ বিস্তার করছি, পক্ষ মানে পাখা ডানা, আমি এই পাখা বিস্তার করছি, আমার এই পক্ষের পাখার আড়ালে ডানার মধ্যে রামরূপ পরিত্যাগ করি, দ্বাপর যুগের রূপ ধারণ করি, আমার এই পক্ষ মধ্যে পাখার মধ্যে দাঁড়াও, আর আমি একবার নয়ন ভরে আমি সেই রূপ দর্শন করি। বেশ, ভক্তাধীন ভগবান তিনি কথা দিয়েছেন, তাই পক্ষের মধ্যে পাখার মধ্যে রামরূপ পরিত্যাগ করি, কৃষ্ণ রূপ হয়ে দাঁড়িয়েছি, সেই রামরূপ পরিত্যাগ হওয়ার সাথে সাথে প্রভু শ্রীরাম কৃষ্ণ রূপ হয়ে পক্ষের মধ্যে গরুরের পাখার মধ্যে ডানার মধ্যে যখনই দ্বাপর যুগের রূপ দেখালেন, হনু দেখছেন আমার প্রভু রাম কোথায় গেল, আমার প্রভু রাম কোথায় গেল, এখন ওই গরুরের কাছে গিয়ে পাখা ধরে একটা টান দিয়েছে, যেই পাখা ধরে টান দিয়েছে পাকা হয়েছে ফাঁকা, তার মধ্যে দেখে গরু, যখন ক্রোধান্বিত হলেন হনু, আমার সে প্রভু রাম কোথায় গেল, আমি কি রূপ যেন দেখলাম, সঙ্গে সঙ্গে রাম রূপ হয়ে দাঁড়িয়েছে তীর্ধনুক নিয়ে, আর গরুর ঝাপটা মেরে উড়ে পালিয়েছে, যেই পালিয়েছে প্রভু শ্রী রামের কাছে গিয়ে বলছে, প্রভু একটু আগে আমি যেন কি রূপ একটা দেখলাম, নাম বলতে পারছে না তো, কই না তো, আমি যা তাই আছি, না আমি ঠিক দেখেছি বলো প্রভু। হনু এখন মুখটা ভারী করে দাঁড়িয়েছে, শোনো হনু, শোনো শোনো, হনুর মাথায় হাত দিয়ে বলছে, জানো হনু, গরুর আমাকে বলল এর পরের বারে, প্রভু এর পরের বারে তুমি যে রূপ ধারণ করবে সেই রূপটা আমায় একবার দেখিয়ে দাও। যাই তাই হনু, জানো আমি গরুরকে কথা দিয়েছি এর পরের বারে যে রূপটা আমি ধারণ করব সেইটা আমি দেখিয়েছি, এর পরের বারে আমি কৃষ্ণ রূপ হব। হনু মন গম্ভীর করে মুখটা ভারী করে বলছে, ও ও এসে গপাগপ কটা সাপ খেলো, তাই ওকে তুমি দেখিয়ে দিলে, আর
গম্ভীর হয়ে হনু দাঁড়িয়ে পড়েছে। হনুর মনে বুঝতে পেরেছে হনুর মনে কি চলছে। শোনো হনু, আমি তোমার কথা দিচ্ছি, তুমি মন খারাপ করো না, রাগ করো না। হনু শোনো, এসো আমার কাছে এসো, বলো তুমি কি চাও, বলো আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। বেশ তাহলে প্রভু, হনু ইতিপূর্বে আপনারা জানেন সে কাহিনীটা গেলে অনেক বেড়ে যাবে, যেহেতু হনু চার যুগ অমর কেন। তো হনু এখন ত্রেতা চলছে, ফের দাপর আসবে, হনু তো তখন বেঁচে থাকবে, বয়সটা একটু বুড়ো হবে। তো যাই হোক, বলছে প্রভু আমার এই নিবেদন, তুমি যে পরের যুগে যে রূপটা ধারণ করবে, আমি তো সেই যুগে থাকব, আমি তো রাম রূপ ছাড়া অন্য রূপ জানি না। রাম আমার চিন্তা, রাম আমার ধ্যান, রাম আমার জ্ঞান, রাম আমার নয়নের মণি, রাম আমার নয়নের নিধি। তাই প্রভু সেই দাপর যুগে তুমি তোমার সেই রূপের মধ্যে আমার ত্রেতা যুগের প্রভু আমার শ্রী রাম রূপ দর্শন করাতে হবে। বেশ হনু, আমি কথা দিলাম, দাপর যুগে আমি ত্রেতা যুগে রাম রূপ তোমাকে দর্শন করাবো, দর্শন করাবো, দর্শন করাবো। বেশ এবারে হনু কাঁধে নিয়ে, হনু কাঁধে নিয়ে সীতারামের নাম গাহিতে গাহিতে, জয় সীতারাম, জয় সীতারাম, সীতারাম জয়, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, সীতারাম জয়, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, সীতারাম জয় সীতারাম। রঘুপতি রাঘব তুমি রাজা রাম, বড় তালি, লাল তালি, নয়ন রজ তুমি প্রভু রাম, রঘুপতি রাঘব তুমি রাজা রাম, লক্ষ্মণ নয়ন রজ তুমি প্রভু রাম, জয় সীতারাম, জয় সীতারাম, সীতারাম জয়, জয় সীতারাম, সীতারাম। জয় সীতারাম, জয় সীতারাম। এই যে ভরদ্বাজ ঋষিকে, ভরদ্বাজ মুনিকে বলছেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস, দেখো তোমার ত্রেতা যুগের রামায়ণের পাতায় লেখা আছে, কি লেখা আছে, তো না হলে গরুরকে দাপর যুগের রূপ। তাহলে শোনো ভরদ্বাজ, আমি তোমাকে প্রশ্ন রাখি, যদি এই কৃষ্ণ কথা শ্রীমৎ ভাগবত রচনা আমি না করি, তাহলে কৃষ্ণলীলা সম্বন্ধে মানুষ জানবে কিভাবে? হরে কৃষ্ণ। তাহলে এইভাবে ত্রেতা যুগ চলে গেল, দাপর যুগ আগত। এবারে প্রশ্ন, মায়ের একটু কথা বলুন, সত্যযুগের পরমায়ু 17,28,000 বৎসর, সত্যযুগের পরে ত্রেতা যুগে প্রভু শ্রী রাম অবতারে 12,96,000 বৎসর যুগের পরমায়ু, মানুষের পরমায়ু 10,000 বৎসর। ত্রেতা যুগ চলে গেল, তাহলে 12,96,000 বৎসর বয়স অতিক্রম করেছেন হনুমান। এবারে দাপর যুগে এসে হনুমানের বয়স বৃদ্ধ হবে তো নাকি জোয়ান থাকবে, হিসাব কি বলে? এই আস্তে হিসাব বলছে, হনুমান একটু বৃদ্ধ হয়ে গেছে, তাই একটা বৃক্ষের তলদেশে বৃক্ষ মূলে হেলান দিয়ে নয়ন মুদিত অবস্থায় হনু কাঁদছে আর সীতারামের নাম
জপ করছে যে হনু কাঁদছে কেন দাপর যুগে তো প্রভু রামকে দেখতে পাচ্ছে না যে নয়নের নিধি প্রভু শ্রীরাম নয়ন রামকে ছাড়া যিনি এক দণ্ড থাকতে পারেন না দাপর যুগ মধ্যস্থলে ওই বৃক্ষে হেলান দিয়ে সীতারাম নাম জপ মনে মনে জপ করছে জয় সীতারাম জয় সীতারাম সীতারাম জয় জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম সীতারাম জয় সীতারাম সীতারাম জয় সীতারাম সীতারাম জয় সীতারাম জয় সীতারাম সীতারাম জয় জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম সীতারাম জয় জয় সীতারাম এদিকে একটু ছোট করে আগিয়ে যাই তাহলে বৃক্ষের তলদেশে হেলান দিয়ে নয়ন মুদিত অবস্থায় রাম সীতা নাম জপ করছেন আর অঝরে কাঁদছি আর মনে মনে চিন্তা করছেন প্রভু আমি কবে তোমার দর্শন পাবো দেখা পাবো এই প্রতীক্ষায় বৃক্ষের তলদেশে বৃক্ষের পৃষ্ঠদেশ দিয়ে বৃক্ষের তলে বসে আছেন হনু বয়স অনেক বৃদ্ধ হয়েছে চলৎশক্তি একটু কম হয়ে গেছে এমন সময় দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ মন্ত্রীকে ডাক দিলেন এসো দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ মন্ত্রীকে ডাক দিলেন শোনো আমি আমি মনে মনে স্থির করেছি যে আমি কিছু কিছু ভক্ত কাঙাল সেবা দেব যাও তুমি সমস্ত রাজ্যময় সব ঢেড়া পিটিয়ে নিমন্ত্রণ করে এসো এই যে ঢেড়া পিটে একটা নিমন্ত্রণ দিয়ে এসো শোনো 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 আগামী কাল আমাদের রাজা শ্রীকৃষ্ণ কাঙ্গাল সেবার ব্যবস্থা করেছেন ভক্তবৃন্দের সেবার ব্যবস্থা করেছেন সবাই এসে প্রভাতে এসে সেবা নেবেন এখন বৃক্ষের তলদেশে পৃষ্ঠদেশ দিয়ে চিন্তা করছিলেন আমি কবে প্রভুর দর্শন পাব দ্বারকাধীশ কৃষ্ণ সংবাদ পাঠালেন যাও সমস্ত রাজ্যময় ঢেড়া পিটিয়ে সংবাদ দেয়া হলো এই সংবাদ যেতে 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 যে বৃক্ষের তলদেশে যে পথে যে রাস্তায় বসেছিলেন ওই যে বৃদ্ধ হনু সেই সম্মুখ দিয়ে ও ভাই দাঁড়াও দাঁড়াও বলো এবারে তা বলছে আমাদের রাজা দ্বারকাধীশ দ্বারকার রাজা তিনি কাঙ্গাল সেবার ব্যবস্থা করেছেন তাই সবাই আসবেন নিমন্ত্রণ রইল হনু মনে মনে চিন্তা করলে তাহলে কি আমার সেই শুভক্ষণ তাহলে কি আমার সেই শুভ লগ্ন আসলো প্রভু যে ত্রেতা যুগে আমাকে কথা দিয়েছে দ্বাপর যুগে আমার সেই ত্রেতা যুগের রূপ আমাকে দর্শন করাবে তাই ভক্তমণ্ডলী হনু খুব আনন্দিত মন সময়ে মনে হয় সন্নিকটে এসে গেছে আর বিলম্ব নেই তাই ভক্তমণ্ডলী হনু কি করলেন নিমন্ত্রণ রক্ষার জন্যে
পায়ে একটা খড়ম দিয়েছে, তবে লক্ষ্য করুন দুটো পায়ে নয়, কিন্তু কাঙ্গালের বেশ, কাঙ্গাল মানে ভিখারি, তাই তো, ভিখারির বেশ ধারণ করতে হবে, তাই এক পায়ে একটা খড়ম দিয়েছে আর এক পায়ে খড়ম নাই। তাহলে কি হলো, এক পায়ে পাদুকা দিয়েছে হনু আর মাথায় বড় শিক্ষা মানে চৈতন্য রয়েছে, সেই চৈতন্যের মাথাতে, শিক্ষার মাথায় একটা গাঁদা ফুল বেঁধেছে। এইবারে এক পায়ে খড়ম দিয়ে হনু চাটাং চাটাং করে চলেছে। গাঁদা ফুলের অবস্থা কি, একবারে পারে একবারে পারে, চাটাং চাটাং করে হনু এক পায়ে খড়ম দিয়ে যেখানে রান্না চলছে রান্নাঘরে, আজকের যেখানে আপনাদের এই সবার সেবার ব্যবস্থা রয়েছে, তো দেখবেন যারা প্রতিনিয়ত হরিবাসরে হরিবাসরে কীর্তন করেন তারা জানেন যে চাঁদদাহ হালদার পাড়াতে হরিবাসর চলছে, ওখানে সবাই গিয়ে আমরা প্রসাদ গ্রহণ করব। তাহলে সে দেখবেন সোজা গিয়ে একবারে যেখানে লাইন মানে জায়গা পাতা আছে সেখানে বসে গেলেন, আর যদি কেউ কোনো নতুন ভক্ত আসেন সে কিন্তু এদিক ওদিক তাকাবে, কারণ কায়দাটা জানা নেই। তাহলে ভক্তমণ্ডলী, হনু কি করেছে, অনেক দিন ধরে ক্ষুধার্ত হয়ে আছে, প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন পাইনি, হনু একবারে সোজা গিয়ে রন্ধনশালে রান্নাঘরের দিকে চললেন, এক পায়ে খড়ম, রুগ্ন শুগ্ন দেহ, তার শিখার মাথায় একটা বড় গাঁদা ফুল বাঁধা আছে, নাড়তে নাড়তে রন্ধন কক্ষে প্রবেশ করলেন। দেখবেন যদি কিছু রন্ধনের ব্যবস্থা অধিক থাকে তার আগের দিন থেকে কাটাকাটি বয়াবই শুরু হয়ে যায়, এখন রন্ধনশালে প্রচন্ড ভিড়, সেখানে রন্ধন চলছে কত, এবার পরিমাণটা আমি জানিয়ে দিই, 1,00,000 মন চালের অন্নভোগ হবে, 1,00,000 মন চাল মানে 1,00,000 মন চালের অন্ন, এবারে 1,00,000 মন চালের ডাল, 1,00,000 মন চালের তরি তরকারি সবজি রন্ধন হচ্ছে, প্রচন্ড ভিড়। হনু এখন সোজা সেই রন্ধন কক্ষে প্রবেশ করে বলছে, ও ভাই, এই যে কথা বলো না, বলো বলো, রন্ধন কক্ষে প্রবেশ করে বলছে, ও ভাই, হ্যালো, এখন আমি এসে উপস্থিত হয়েছি, আমার কিছু টিফিন নিয়ে এসো বলে খড়ম একটা খড়ম খুলে সেইখানে এক পায়ের খড়মটা খুলে হনু বসে গেছে, টিফিন চাই বলে একটা বিচালির পরে বসে গেছে। একজনে সে কি করেছে, একটা কোলা পাতা নিয়ে সামনে দিয়েছে, এটা কি আমার বাবার পিণ্ড হচ্ছে, একটা কলা পাতা, সে ক্রোধ করে একবারে বিঘেখানে কলা পাতা পেতে দিয়েছে। জোনা দশে 10 ধামা ভাত এনে ঢেলে দিয়েছে, ভক্তমণ্ডলী এবারে লক্ষ্য রাখুন, 10 ধামা ভাত ঢেলে দিয়েছে, দিয়ে তরকারি আনতে যায়, তরকারি এনে দেখে 10 ধামা ভাত আর নাই, খালি বসে আছে, শো করে টান দিয়েছে হাড়ের মধ্যে। এইবারে তরকারি ঢেলে দিয়ে আবার ভাত আনতে যায়, এসে দেখে তরকারি নেই, সব ফাঁকা, এই তাড়াতাড়ি কর, আমি এখন সকালে টিফিন খাই, দুপুরের খাওয়া এখনো বাকি আছে, বোঝা যাচ্ছে। ফের একজন কি করলো, 10 জনে দিলে হবে না, এই যে ভাই, জোনা 20 লেগে পড়, 20 ধামা ভাত এনে ঢেলে দিয়েছে, 10 জনে ডাল আনতে, এসে দেখে ভাত আর নাই, সব ফাঁকা, দেখতে দেখতে 1,00,000 মন চালের ভাত সব, তরি তরকারি ডাল সবজি পত্র যা ছিল সব ফাঁকা। এইবারে ভগবান শ্রীকৃষ্ণের রন্ধনশালী যারা ছিল তারা এইবারে কাছে যাচ্ছে না, বললে, রুগ্ন শুকনো দেহ, কঙ্কালের মতো দেহ, মানুষ নয় পশু নয়, কিন্তু ওই যে হনু ওই বানরটা 1,00,000 মন চালের ভাত খেয়ে নিয়েছে, তরি তরকারি সবজি ডালপত্র সব খেয়ে নিয়েছে, শো করে টান মেরে বসে আছে, মনে হয় এ কোনো রাক্ষস
নয় খোকস, নয় ভূত, নয় পেত্রি, তাই ভয়ে ভীত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সব সাঙ্গপাঙ্গরা দূর থেকে বলছে, ও ভাই এই দাঁড়িয়ে আছি নিয়ে, এখন সকালের খাওয়া চলছে, দুপুরের খাওয়া বাকি আছে। বললে ভাই আর তো কিছুই নাই। বললে নাই মানে তোদের কে জোগাড় করেছে? আমাদের রাজা। বললে ওই বেটাকে ধরে নিয়ে, ওইটাকে চিবায়ে চিবায়ে খাই। সর্বনাশ ছুটতে লাগলো রাজার কাছে, কৃষ্ণের কাছে, কৃষ্ণের কাছে। দ্বারকায় ছুটলেন, যে দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ, ষোলো হাজার একশো আটটা পাটরানী, ষোলো হাজার একশোটা নরকাসুরের জন্য, আর প্রধান আটটা রুক্ষিণী, সত্যভামা, লগ্নজ্যোতি, জাম্ববতী, কালিন্দী, নিত্যবিদ্যা, পহেলিকা, সুশীলিকা, প্রধান আটজন। এই আটজনের মধ্যে সত্যভামা প্রিয় ছিল। আমি তোমার এই মতির মালাটা আমি দান করলাম, অর্পণ করলাম। ভক্তমণ্ডলী, হনু সেদিন কি করলেন? খুব প্রফুল্ল অন্তরে, আনন্দিত অন্তরে মতির মালাটা গ্রহণ করলেন। মতির মালাটা গ্রহণ করে একবার নিরীক্ষণ করে দেখছেন, দেখছেন সেই প্রতিটা মতির মধ্যে তার প্রভু রাম আর মাতা জানকীর বিগ্রহ মূর্তি আছে কিনা। একটা একটা করে মতি অনু লক্ষ্য করতে করতে মতি প্রত্যেকটা মতি দর্শন করলেন, তার মধ্যে কোন রাম সীতা তার যুগল মূর্তি দর্শন পেল না। এইবারে মালাটি হাতে ধরে নিয়ে হনু নাসিকা দিয়ে ঘ্রাণ নিচ্ছেন। নাসিকা দিয়ে ঘ্রাণ নিচ্ছেন কেন? আমার প্রভু শ্রীরামচন্দ্র, আমার মাতা জানকী, তার অঙ্গের গন্ধ আছে কিনা নিয়ে দেখছে। এতে রাম সীতার বিগ্রহ নেই, এতে প্রভু রাম মাতা জানকীর অঙ্গের গন্ধ নেই। মালাটি নোক দিয়ে দাঁত দিয়ে ছিটতে ছিটতে ছুঁড়ে সেদিন লক্ষণ বলেছিলেন, এই জন্য বলা হয় বনের বানর, এর মর্ম বুঝবে কি? সেদিন সেই রাজসভায় প্রকাশ্যে নিজের বক্ষ চিরে বিদীর্ণ করে তার বক্ষ মাঝে রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিলেন। তাই ভগবান কৃষ্ণ বলছে, সত্যভামা জানো আমাদের সেই হনু এসেছে, তাকে দর্শন দিতে হবে। এক কাজ করো, আগে কিন্তু কৃষ্ণ গেলে হবে না। তাই কি করলেন সত্যভামা? তুমি রূপ পরিবর্তন করো, ত্রেতাযুগে সীতার রূপ ধারণ করো, জানকীর রূপ ধারণ করো, তবে খুব সন্তর্পণে সাবধানে, যদি একবার হনু, কারণ ভক্তের লক্ষ্য অর্জুনের আগে নিচে একটা জলাশয় রয়েছে জলের পাত্র, আর ঊর্ধ্বে একটা মাছের ছবি মৎস্য রয়েছে, নিম্নে জানু পেতে বসে ওই মৎস্যে উপরের মৎস্য জলের মধ্যে তার ছবিটা নিরীক্ষণ করে তার আঁখিতে চোখে যে বিদ্ধ করতে পারবে তবে তার লক্ষ্য ভেদ হবে। তো উপরে আবার একটা চক্র ঘুরছে, সেই চক্রের মধ্যে একটা ছিদ্র আছে, ওইটা একবার ঘুরে এসে চোখে একবার পড়ে। এইবারে কি করলো? অর্জুনের আগে যারা গেছে তারা কিন্তু সব ফসকে গেছে। তৃতীয় পাণ্ডব অর্জুন গেলেন, কারণ আগে ডাক্তার তো ঠিক রাখতে হবে, শুধু লক্ষ্য রাখলে হবে না, দেহ মন বাক্য, দেহ মন আর বাক্য এই তিনটে এক করতে হবে, তবে ডাকলে তো ভগবানকে পাওয়া যাবে। এইখানে একটা মহাজন বলছেন কি, ডাকার মতো ডাকলে তারে, আজ ডাকার মতো ডাকলে তারে, ভগবান কি থাকতে পারে, থাকতে পারে গো,
থাকতে পারে গো। ডাকার মতো ডাকলে তারে, ডাকার মতো ডাকলে তারে, ভগবান কি থাকতে পারে, থাকতে পারে গো, থাকতে পারে গো। বিশ্বাস না হয় দেখে দেখো তারে, বিশ্বাস না হয় দেখে দেখো তারে, বিশ্বাস না হয় দেখে দেখো তারে। ভক্তমণ্ডলী, শুধু শুধু ডাকলে হবে না, আগে জানতে হবে, যেটা একটু আগে বলা হয়েছে যে বনের মধ্যে একটা লাঠি নিয়ে পাগড়ি বেঁধে দাঁড়িয়ে আছে, যতক্ষণ না ব্রহ্মা এসে কর্ণমূলে দিয়েছে ততক্ষণ পর্যন্ত সংস্কার হয়নি। 5 বৎসরের ধ্রুব জঙ্গলের মধ্যে যখন যে দুগ্ধ পশু সে ডাকতে শুরু করলো, তখনও কিন্তু যায়নি নারদকে পাঠিয়ে যতক্ষণ না তার সংস্কার করা হলো। তাই মহাজন বলছেন, শুধু শুধু ডাকলে হবে না, আগে জানতে হবে তার গুরুকরণ হয়েছে কি না। গুরু চরণ হৃদয়ে ধরে, আমার গুরু চরণ হৃদয়ে ধরে, আর কৃষ্ণ তোমায় হলা বলে, গুরু চরণ হৃদয়ে ধরে, আর কৃষ্ণ তোমার হলাম বলে, গুরু চরণ হৃদয়ে ধরে, আর কৃষ্ণ তোমায় হলা গুরু চরণ হৃদয়ে ধরে, কৃষ্ণ তোমায় হলাম বলে, 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 আমি গুরু চরণ হৃদয়ে, আজ গুরু চরণ হৃদয়ে ধরে, ডাকার মতো ডাকলে তা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে সাবধান, ত্রেতা যুগের সেই রূপ ধারণ করো মাতা জানকীর রূপ, তবে শোনো অতি সন্তর্পণে খুব সাবধানে যেও, না হলে যে হনুর কাছে ধরা পড়ে যাবে যে তুমি জানকী নও, মাতা জানকী তুমি নও। একটা অন্যের পাত্র নাও বাম করে বাম হাতে, রাম নামে যখনই তোমাকে দর্শন করে দেখি, মনে মনে চিন্তা করবি ত্রেতা যুগের প্রভু শ্রী রামচন্দ্র সেই মাতা জানকী আসছি। তাই হনু ওই আহার পরিত্যাগ করে, মানে তার ক্ষুধা নিবৃত্তি হবে, আহার পরিত্যাগ করে তোমার চরণে সে লটাই পড়বে, মাথা নত করে যেই প্রণাম করবে, তোমার বাম করে যে অন্নের প্রসাদ রাম নামে নিবেদিত, এই অন্ন তার মস্তকে মাথায় একটা ফেলে দে। তবে সাবধান, যদি ধরতে পারে তাহলে আর রক্ষা নেই, এখন জানকীর রূপ ধারণ করলেন, সীতামায়ের রূপ ধারণ করলেন, সীতামায়ের রূপ ধারণ করে বাম করে অন্যের একটা পাত্র নিয়েছি, রাম নামে নিবেদিত প্রসাদ নিয়ে জানকীর রূপ ধারণ করে। তার আগে কৃষ্ণ বলে দিয়েছেন যে যেই তোমার পায়ে
প্রণাম করবে মাতা জানকী জ্ঞানে, আর তুমি রাম নামে নিবেদিত অন্ন প্রসাদ নিয়ে হনুর মস্তকে মাথায় ফেলে দিলে ওর যে ক্ষুধানলটা নিবৃত্তি হবে। হরে কৃষ্ণ। তাহলে যে ওই রাম নামে নিবেদিত অন্ন নিয়ে মাথায় এঁঠো করে দেবে, যেটা এক কথায় বলে, তখনই ওর ক্ষুধা নিবৃত্তি হবে। আর আমি সেই ফাঁকে রামরূপ ধারণ করে তোমার পাশে দাঁড়াব, কারণ ত্রেতাযুগে আমি হনুমানকে কথা দিয়েছি নাগপাশে বন্দী অবস্থায় মুক্ত হয়ে, সেই সময় আমি কথা দিয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, দ্বাপর যুগে আমি তোমার ত্রেতাযুগের প্রভু শ্রী রামরূপ এবং মাতা জানকীকে দর্শন করাবো, তবে হনু শান্ত হবে, তার মনের বাসনা পূর্ণ হবে, তার মনোভিলাষ আকিঞ্চন পূর্ণ হবে। সমবেত শ্রোতৃমণ্ডলী, আপনাদের যে হরিবাসরটা আসছে ছোট, এই হরিবাসরটা কয়েক বৎসর মনে একটু নরম হয়ে পড়েছিল, তো যাই হোক, আপনারা জানেন অধম সুজিত তরফদারের বাড়িতে একটা হরিবাসর হয়, আপনারা জানেন কারা কারা গেছেন দেখি হাত তুলি, না সবার হাত ওঠেনি, যাদের যাদের হাত আছে তারা হাত তুলুন, সবার হাত আছে, ও আচ্ছা ঠিক আছে, তো যাই হোক, আমার তো একটু বয়স ভারী হচ্ছে, আবার ভুলে ভালে যাচ্ছি, তো এবছর খুব দুর্দিনের মধ্যে আমার দিন গেল, আপনারা জানেন খুব দুঃখের বিষয়, সেদিন আমার দুই একজনে মিলে সারাদিন প্রায় আমার পাশে ছিল, আমাকে ধরে রেখেছিল, আমি খুব গরিবের ছেলে মাগো, তবে খুব স্বপ্ন যে আমি একটা বৃন্দাবন রচনা করে যাব, আপনাদের আশীর্বাদে আপনাদের সহযোগিতায় সেই বৃন্দাবনটি রচনা হয়েছে। আমি এই কথাটা এইখানে বলতে চাই, কেন তার একটা বিশেষ কারণ, কথা চলছে, তার একটা বিশেষ কারণ হলো এই, আপনারাও একটু আমার মতো, কারণ আমাদের আমরা মাতৃজঠরে সবাই কথা দিয়ে এসেছি যে প্রভু সেদিন মাতৃগর্ভের মধ্যে একজনার সাক্ষীও ছিলেন, কথাটা দিয়েছি ভগবানের কাছে, আর সাক্ষীটা ছিলেন এখানে বসানো রয়েছে, আপনারা আমাদের যিনি সেবায়িত আছেন এখানে স্থাপনা করেছেন যোগমায়া, তো মাতৃগর্ভে যেদিন আমরা ভগবানের কাছে কথা দিয়েছি সেদিন যোগমায়া সাক্ষী ছিল, কারণ ভগবান যত যত লীলা করেছেন যোগমায়াকে সাক্ষী রেখে করেছেন, তো আমাদের সবার কার কখন যাওয়ার সময় হয়েছে, কার আসার সময় হয়েছে, কোনো গ্যারান্টি নেই, দিনের পর দিন আপনারা দেখছেন, সংবাদও দেখছেন, কারণ আমাদের জীবনে মোট তিনটি পালা, তার মধ্যে প্রায় প্রত্যেকের যশোদার নয়নে তুমি ননীচ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের জীব, গীতায় সারথি তুমি যাবট রাখা, অপরূপ লীলা তব তরুণতমা, গিরিধারী গোপাল ধারী গোপাল, যশোদার নয়নে তুমি ননীচ, শ্রীরাধার হৃদয়ে প্রেমের জীব, গীতায় সারথি তুমি, গীতায় সারথি তুমি,
যাব তো রাখা অপরূপ লীলা তব তরুণতামা অপরূপ লীলা তব তরুণতামা অপরূপ লীলা তব তরুণতামা অপরূপ লীলা তব তরুণতামা সমবেত শ্রোতৃ মণ্ডলী, মা আমাকে কিছু দান করে গেলেন, তো সেই দিকটাই আমি আলোচনায় যাচ্ছিলাম। সেই মুহূর্তে মা খুবই মানে চতুর ভক্ত, এই জন্য বলা হয়, শাস্ত্রে বলা হয়েছে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা অতি চতুর। কেননা চতুরের শিরোমণি মাধবের ভক্ত হতে গেলে তাকে চতুরের চেয়ে আরো চতুর হতে হবে, না হলে তিনি চতুরের শিরোমণি মাধবের ভক্ত হতে পারেন না। তাই শ্রোতৃ মণ্ডলী, যে বাসরটি আপনারা রচনা করেছেন, আমি আশা রাখব এই বাসরটি আপনারা ধীরে ধীরে সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনের আকারে নিয়ে আসুন, আপনারা পারবেন। কারণ সেই সেই অভিমুখী আপনারা হয়েছেন, সেই অঙ্কুর আপনাদের হৃদয়ে মরুভূমিতে জাগরিত হয়েছে, তা অঙ্কুরিত হয়েছে। কারণ বৃন্দাবনে অষ্ট সখীর পরিপ্রীতা হয়ে বৃষভানু রাজ নন্দিনী ললিতা বিশাখা সুদেবী রঙ্গদেবী এক এক করে স্কেল ধরো, এক এক করে বলছে এসো বৃন্দাবনের মাটিতে বসি। ঘরে যে শাশুড়ি আছে, ননদি আছে, রাজনন্দিনী ইচ্ছা করলে যখন তখন বৃন্দাবনে যমুনার ঘাটে আসতে পারে না। তাই ললিতা বিশাখাকে ডেকে ডেকে বলছে, শোন তোরা যখন পারিস, যখন ইচ্ছা আসতে পারিস, কিন্তু আমি আসতে পারি না। কেন জানিস? আমার ঘরে যে শাশুড়ি আছে তার নাম শুনলে আমার শ্বাস উড়ে চলে যায়। আমার ঘরে যে ননদি আছে তার নাম শুনলে আমার নটা নদী বয়ে যায়। তাই বড় আক্ষেপ করি ললিতাকে বলছে, জানিস আমি ঘরের জল বাহিরে ফেলে কাখে কলসি নিয়ে শ্রী যমুনাতে জল ভরতে এসেছি, কেন না দূর থেকে একবার আমার বধুকে আমি দেখব। দেখবেন কোন বোনেরা যদি প্রকৃত একটা অপ্রকৃত আছে, প্রকৃত ভালোবাসে, কিন্তু বর্তমান দিনে প্রকৃত ভালোবাসা আছে বলে তো আমার মনে হয় না। সব স্বার্থী, তবে আছে না বলাটা ভুল হবে, আছে। কারণ শাস্ত্রে একটা শ্লোক আছে, মনসা চিন্তিত কর্ম বচসা নো প্রকাশ হয়, বলছে মনে যদি কারের কোনো অভিসন্ধি থাকে সেটা প্রকাশ করলে হবে না। তবে হ্যাঁ, প্রকাশ করবেন, কবে? কার্য সিদ্ধি ভবতি প্রকাশ হয়, যেদিন তোমার সেই কার্যটা সিদ্ধ হবে, মনোবাসনা পূর্ণ হবে, সেদিন তুমি প্রকাশ করো। তাই ভক্তমণ্ডলী বলছে, জানিস আমি বড় আশা করে আমার হৃদয়ে মরুভূমিতে আমি কৃষ্ণ প্রেম রূপ বীজ আমি রোপণ করেছি। আমার এই শুষ্ক মরুভূমিতে, কারণ আমাদের চোদ্দ পকায়া আমরা জননী জঠর থেকে 3.5 হাত জমি নিয়ে ভবে এসেছি,
এর বেশি জমি নেই আমাদের। যেদিন এই 3.5 হাত জমিটা দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে, দন্তস্বব আমরা যতক্ষণ প্রাণ আছে সবকিছু দন্তস্বব, যখন ওই বাতাসটা বেরিয়ে যাবে, যখন তালবেশ্যা হয়ে পড়ে রবি, যখন আমাকে 4 জন কাঁধে করে নিয়ে যাবে, যেখানে দাহ করা হবে, যেখানে সবটাকে স্থাপন করা হবে, সেইখানেও একটা মাটি নিতে গেলেও গঙ্গা দেবীকে কিনে নিতে হবে পশ্চিমতীর কাছ থেকে। তো সমবেত ছত্রীমণ্ডলী, তাই আমার হৃদয়ে মরুভূমিতে কৃষ্ণ প্রেম রূপ বীজ রোপণ করলাম। আমার এই দুটো সেচ দেওয়ার জন্য দুটো নদী রয়েছে, কৃষ্ণ প্রেম রূপ বীজ, যেই নদী দিয়ে জল দিয়ে সেচন করলে সরস হয়ে সেই কৃষ্ণ প্রেম রূপ বীজ অঙ্কুরিত হলো। অঙ্কুরিত হয়ে হৃদয়ে মরুভূমিতে স্থাপন করে ছোট একটা চারা গাছ হয়ে জন্মালো, ধীরে ধীরে বড় একটা বৃক্ষ হলো, গাছ হলো ময়ূরুহ বড় বৃক্ষ, তাতে কৃষ্ণ প্রেম রূপ ফল ফলল। আর আমি ঘরের জল ফেলে বাহিরে এসেছি, আমি তার তলে বেশ বসে আকণ্ঠে আমি পান করব এই আশাই আশাই। আমি ঘরের জল ফেলে শ্রী যমুনাতে এসেছি, কিন্তু বড় দুঃখ জানিস ললিতা, আমার এই হৃদয়ে ভূমিতে তা পূর্ণ হলো না। তাই মহাজন একটা এটা পদাবলী কীর্তনের পথ, এতক্ষণ আমি গল্প কীর্তন করছিলাম, তো তাই মহাজন কলম দিলেন অনুভবে রীতি অনুমানি অনুভবে কানুপি রীতি অনুমানি অনু ভাবি কানুপি রীতি অনুমানি অনুভবে কানুপি রীতি অনুমানি বিঘটি তো বিধি পরমা বিঘটি তো বিধি বিধি যদি কারের মাম হয় তাহলে তার যতই, তাই বলছে জানিস ললিতা আমার আশা পূর্ণ হলো না, তাই আমি আনকার দোষ দেব অন্য কারের দোষ দেব। তাই মহাজন বলছে আমি আনকারে দোষ দিব আমি আনকারে দোষ দিব সকলি হলো বিধাতার দোষ আনকারে দোষ দিব সকলি হলো বিধাতার দোষ আনকারে দোষ দিব সকলি হলো বিধাতার দোষ কাঁধি দোষ দিব তাই অপহারি হলো হলো বিধাতার দোষ তাই অপহারি হলো হলো বিধাতার দোষ হলে নীল বিধাতার দোষ আজ দিয়ে বিধি আমি আর কাঁধে দোষ বিঘটিত বিধি পরমা বিঘটিত বিধি পরমা
শ্রোত্রী মণ্ডলী, তাহলে মা কিছু এই মহতি হরিবাসরে শ্রী শিব শ্রী শ্রী বৃন্দাবনে পাত্র করে কিছু দান করে গেলেন। শাস্ত্র বললেন দান কিন্তু আপনারা আমরা একটু আগে বলেছি বেদ কটা, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি কি কি আমি তো ভুলে গেছি, একটু বলে দিলে আমি শিখে নিয়ে, কিন্তু বেদ হলো চারটে, ওর সঙ্গে আমি আরো চারটে যোগ দিয়ে দিচ্ছি, তাহলে ঋক সাম যজু অথর্ব চারটে বেদ আর চারটে উপবেদ, ঋক সাম যজু অথর্ব, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গণপত্য আর গান্ধার, এই আটটা বেদে থেকে পৃথিবীতে আমরা যত রকম মানুষ জন্মগ্রহণ করেছি সব এই আটটা বেদের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। এইবারে আপনারা সংখ্যা গুনুন, দাতানাং দেবতা অংশে একটা বেদ, দাতানাং দেবতা অংশে মুনি অংশে মৌনী ভবে বিদুর বিদ্যা গমশ্চ গান্ধর্ব নৃত্য গায়কা আলিশ নাগানাং সর্পী যক্ষ রক্ষকুশ তথা পরপীড়া পিশাশ্চ কলহে চরস তথা। এই আট প্রকার বেদে থেকে আট প্রকারের মানুষ জন্মগ্রহণ করেছেন এই পৃথিবীতে। তাহলে প্রথমটা কি আসতে, প্রথমটা কি দাতানাং দেবতা অংশী, দেব অংশে যাদের জন্ম হয়েছে তারাই দান করবেন। মূলত যেটা আমি বলতে চাইছিলাম, আজকের এই বৃন্দাবনে সম্ভবত অধম সুজিতের এই মধুময় বৃন্দাবনে এই মহতি হরিবাসরে দান করেছেন যিনি, তার পিতার আত্মার শান্তি কামনায়, তাই তো নাকি, এটা তো নাকি। তো যাই হোক, আর যে কটা দল আছে যারা যারা দান করেছেন, পরবর্তী বৎসরে আমি দেখব এই বৃন্দাবন থেকে এই মহতি হরিবাসরের জন্য একটি কীর্তন দলের, সে দলটা আমি যোগাযোগ করে দেব, কারণ একটু একটু আগাতে হবে, কারণ ভক্ত সংখ্যা আপনাদের প্রবণতা অনেক আগিয়ে এসেছে বুঝতে পারছি, যেহেতু আসার সময় দেখলাম ধর্মতলার মুখে ওখানে মন্দিরে পূজা চলছে, ওখানে ভোগের ব্যাপার, না হলে কিছু মানুষ ওদিক দিয়ে আসতো, সেটা আসতে পারেনি। তো যাই হোক, এই মহতি হরিবাসরের স্মৃতি বৃন্দাবনে এমন কোন মা বা বাবা আছেন মনে মনে চিন্তা করে নেন যে আগামী বৎসরে এই বৃন্দাবনে আমি একটা মোটামুটি একটা ভালো একটা টাকার অ্যামাউন্টের দল আমি এই জায়গায় দান করব, কেউ আছেন রেডি নাকি? আচ্ছা, যা কথা প্রকাশ করতে হবে না মনে রাখুন, তবে অনুষ্ঠান হয়ে গেলে আপনারা এখানে যারা যোগাযোগে আছেন বা দায়িত্বে আছেন তাদের কাছে বলবেন, আর যদিও একজনে না পারেন অন্তত চারজন মিলে নাকি এটা সম্ভব হয়ে যাবে, কারণ এই মুহূর্তে আমাদের যদি কোনো বড় একটা বিপদ এসে যায় তো আমাদের যেমন মোকাবিলা করতে হয়, তো বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন হরির জন্য আসতে যদি আমরা একবার সেইখানে গচ্ছিত রাখতে পারি তার ব্যাংকে, আমার তো মনে হয় বিপদ রক্ষা হবে। তুমি আপনা হইতে হও আপনা, যার কেহ নাই। এই আস্তে আপনি ভাবছেন আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার সংসার, আমার বিষয়, আমার বৈভব, আমার অর্থ, আমার সম্পদ, আমার একটা প্রমাণ দেখুন, স্ত্রী বলছে মানে জানো আমি তোমার না দেখলে থাকতে পারি না, কি ভালোবাসে, আর স্বামী বলছে জানো আমি যেখানে যাই না কেন তোমার কথা আমি ভুলি না। তাহলে স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, দিদিন ধরে রাখো,
স্ত্রী স্বামীকে ভালোবাসি, স্বামী স্ত্রীকে ভালোবাসি, ছেলে বাবাকে ভালোবাসি, বাবা ছেলেকে ভালোবাসি, মেয়ে মাকে ভালোবাসি, এই রূপ সংসারে যেটা ঘটে। এবারে ভালোবাসা কোথায় বার হয় দেখুন। এই সংসারে ধরো পাঁচজন সংসারে আছে, তারা সবাই যে বলছিল আমি আমার স্বামীকে জীবন দিয়ে ভালোবাসি, ছেলে বলছে আমি আমার বাবা অন্ত জীবন, মেয়ে বলছে আমি মাকে, মায়ের জন্য আমি জীবন দিতে পারি। এবারে একটা নদীর ধারে এলো, বড় বৃহৎ নদী, নদীর ধারে এসে একটা নৌকাতে কজনে উঠে পড়লেন, নৌকা ছাড়া হলো, নৌকা যেতে যেতে সেই নদীর মধ্যস্থলে মাঝখানে এসে দাঁড়ালো। এইবারে পবন দেব একটু বাতাস চালিয়ে দিল, দিলে এবারে নদী উতাল পাতাল হয়েছে। ঘটনা লক্ষ্য করুন, জোয়ার ভাটা সে নদীতে বৃহৎ গভীর, সেখানে কুমির আছে, হাঙর আছে। এখন মাঝ নদীতে বাবা উঠেছে, ছেলে উঠেছে, মেয়ে উঠেছে, স্ত্রী উঠেছে, নাতি উঠেছে, নাতনি উঠেছে, যারা বলতো আমি কি ভালোবাসি। এইবারে মাঝ নদীতে নৌকা যাই গিয়েছে, পবন হাওয়া ছেড়েছে, গতি বাড়িয়ে দিয়েছে। এবারে তরঙ্গ নৌকাটা মাঝ নদীতে গিয়ে জলে ডুবে গেল, যারা নৌকার পরে ছিল সব জলে ভাসতে লাগলো। বেশ কিছুক্ষণ যারা সাঁতার জানে তারা চেষ্টা করলো, কিন্তু মাঝ নদী থেকে কোথায় কিনারায় আসবে, কূলে আসার নাগাল নেই। তাহলে কি হলো, তারা ভাসতে ভাসতে এইবারে যখন জল গিলছে, গিলতে গিলতে ডুবে যাচ্ছে, ছোট যে স্ত্রী বলছিল আমি স্বামীকে জীবন দিয়ে ভালোবাসি, স্ত্রী কি করেছে, সে চেষ্টা করছে যদি স্বামী সামনে থাকে তাকে টেনে দিয়ে তার বুকের উপরে পা তুলে উপরে উঠে যদি একটা নিঃশ্বাস নিতে পারে। আর স্বামী সে চিন্তা করছে যে ছেলে অন্তজীবন, ছেলের বুকে পা তুলে সেও চেষ্টা করছে, তখন ভালোবাসা সব। তাই মহাজন বলছে তুমি আপনা হইতে, কেউ আপন নয়, সব পর আপনা হইতে, হও আপনা, যার কেহ নাই যাকে ধরলে আপনা হয়, যাকে ডাকলে যে আমাদের আপন, তার থেকে আমরা দূরে আছি, যে আপন নয়, যে আমাদের পর, যে বস্তুটা মিছে, যেটা সত্য নয়, সেইটা নিয়ে পড়ে আছি। তাই মহাজন বলছে যদি ভজন করতে হয় যার জন্য এসেছো ভাবে আপনা হইতে। হও আপনা, যার কেহ নাই তুমি আছো তাই, এ যে সবই মিছে কথা ভাবি সেবারতা, বড় বাজে প্রভু মরমে কেন বঞ্চিত তব চরণে, কেন বঞ্চিত তব চরণে, কেন বঞ্চিত তব চরণে, আপনা হইতে আপনা। যার কেহ নাই তুমি আছো তাই, এ যে সবই মিছে কথা ভাবি সেবারতা, বড় বাজে প্রভু মরমে বঞ্চিত তব চরণে, কেন বঞ্চিত তব চরণে, কেন বঞ্চিত তব চরণে,
বড় আশা করে বসে আছি পাবো জীবনে নয় মরমে বঞ্চিত পাব চরণে কেন বঞ্চিত পাব চরণে কেন বঞ্চিত পাব চরণে সমবেত শ্রোতা মণ্ডলী তাই মনের দুঃখের কথা প্রকাশ করছেন তাই শ্রোতা মণ্ডলী আজকের যে উদ্দেশ্য নিয়ে এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যারা কিছু না কিছু আপনাদের এই মহতী হরিবাসরে যেটা আমি বলতে চাইছিলাম যে আমি দূর দূরান্ত বহু গ্রাম মাধুকুরি করে ভিক্ষা করে আমার বাসরটি আমি নির্মাণ করেছি আর আপনারা এত সহযোগিতায় রয়েছেন পাশে এক একটা করে দল দিয়ে সহযোগিতা করছেন আপনাদের প্রবণতাও খুবই ভালো আপনাদের প্রচেষ্টাও আছে মনের অভিলাষও ভালো আছে তাহলে আপনারা চেষ্টা করুন আমিও আপনাদের সঙ্গে যতটুকু সহযোগিতা আমার থেকে প্রয়োজন সেটা আমি এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আপনাদের শ্রীবাসঙ্গনে দাঁড়িয়ে আমি কথা দিয়ে গেলাম আমি আপনাদের সর্বান্তকরণে আমি সহযোগিতা করব যে সমস্ত দলের সঙ্গে যোগাযোগ রাখতে হবে তাহলে আমরা আশা রাখব মাগো পরবর্তী বছরে আমরা বৃন্দাবনের পরিধিটা 84 কোষ তৈরি করব নাকি কারণ বৃন্দাবনের পরিধি 84 ক্রোশ এ ব্যাখ্যা এখন যাব না অনেক দূর হয়ে যাবে কারণ আমার অনেক দূর ছুটতে হবে তারপরে আমার পরে এখনো একটা দল রয়েছে আবার ভগবানের সর্বোপরি শ্রেষ্ঠ লীলা রয়েছে আজকে নাকি যেটা মায়েরা গালে হাত দিয়ে ভাবছে কখন সুজিত নেমে যাবে তারপরে দল আসবে তারপরে সেই লীলা হবে নাকি মানে ভগবান শ্রীকৃষ্ণের রসবৈশ্য রসশ্রেষ্ঠ রাসলীলা আজকের পরিবেশন হবে তো আপনারা সেই লীলা দর্শন করবেন সময় বেশি নেই তাই আমি আস্তে আস্তে ছোট করে একটু আগিয়ে চলে যাব হরে কৃষ্ণ তাহলে আপনারা যে আশা নিয়ে যিনি দান করেছেন দাতানং দেবতাংশে দেব অংশে হলে জন্মগ্রহণ দেব অংশে জন্মগ্রহণ করলে তিনি হবেন দাতা দাতানং দেবতাংশে মুনি অংশে মৌনী ভবেন মানে মুনি অংশে যাদের জন্ম হবে ছেলে মেয়ে অনেকে দেখবেন যারা চুপচাপ সারাদিনে কথাও বলে না আত্মীয় স্বজন এলে সে ঘরের মধ্যে লুকিয়ে চুপ করে বসে থাকে এমনই ছেলে মেয়ে আছে আবার এমনই ছেলে মেয়ে আছে খুবই কথা বলে তাহলে মুনি অংশে মৌনী ভবেন বিদুর বিদ্যা গমস্ত চন্দ্র অংশে যাদের জন্মগ্রহণ হবে সেই ছেলে মেয়ে দেখবেন বিদ্বান হবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে প্রচুর তার মাথার বুদ্ধি হবে তাহলে জানতে হবে যে চন্দ্র অংশে জন্ম এই রূপ 8 ভাগে বিভক্ত হয়ে 8টা বেদে থেকে আমরা জন্মগ্রহণ করেছি সবাই দান করতে পারবে না যে যে আশা নিয়ে দান করলেন ভগবান শ্রীকৃষ্ণ তার সেই বাসনা পূর্ণ করবেন বেশ যাও তাহলে জানকী রূপ ধারণ করলেন জানকী রূপ ধারণ করে বাম করে রাম নিবেদিত অন্ন প্রসাদ নিয়ে জানকী রূপ ধারণ করে মাতা জানকী চলেছে কোথায় যেখানে হনু লক্ষ্মণ চালের অন্ন লক্ষ্মণ চালের তরি তরকারি ডাল সব এবারে বলছে ওই বাটাকে ধরে নিয়ে ওইটা চিবাই চিবাই খাই এখন জানকী রূপ ধারণ করে রাম নামে নিবেদিত প্রসাদ নিয়ে হনুমানের দিকে অগ্রসর হলেন দূর থেকে বৃদ্ধ হনু ত্রেতা যুগের হনু দ্বাপর যুগের বৃদ্ধ হনু লক্ষ্য করলেন আরে মাতা জানকী না আহার পরিত্যাগ করে অমনি হনু ছুটতে লাগলেন জানকীর দিকে জানকী জ্ঞানে মাতা জানকী জ্ঞানে গিয়ে মাথা নত করি এত বলি নিজ শির নম্র করি ধায় চরণতলে পড়লেন মাতা জানকী কি করলেন রাম নামে নিবেদিত অন্ন মাথায় ফেলে দিল তার ক্ষুধা নিবৃতি হলো এইবারে কাঁদছে এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ জানকীর ডান পাশে দাঁড়িয়ে গেলেন কি হলো তাহলে এই মুরলি ছিল এইবারে তীর ধনু গেল কি হলো দর্শন করলেন
হনুর যখন ক্ষুধা নিবৃতি হল, রামরূপ ভগবান কৃষ্ণ রামরূপ হনুকে বলছে, হনু ত্রেতা যুগে তোমার কথা দিয়েছিলাম, নাক পাশে বন্দী অবস্থায় মুক্ত হয়ে আমি তোমার মনোবাসনা পূর্ণ করলাম। এইবারে হনুরূপ, এইবারে রামরূপ পরিত্যাগ করি আবার পুনরায় কৃষ্ণরূপ দর্শন করলেন। আসুন ছোট্ট করে আমরা এগিয়ে যাব, 10 মিনিট কি 15 মিনিটের জন্য একটা কাহিনী অবলম্বন করব। কাহিনীটি বেনারসের একটা চায়ের দোকানে এই রূপ দুটো ক্যালেন্ডার ঝোলানো আছে, একটা একক মূর্তি, এটা যুগল রয়েছে, কৃষ্ণ রূপের একটা মূর্তি আছে, আর সেই দোকানদারের নাম হলো মদন। মদন কি করলো, দোকানদাররা দেখবেন মায়েরা লক্ষ্য করে দোকান খুলে ঝাড়ু লাগিয়ে জল ছড়া দিয়ে এবারে ধূপ নিয়ে, প্রথমে কোথায় ধূপটা লাগাই জানেন, যেখানে টাকার বাক্স আছে, বাক্সটা খুলে হাসছেন কি ব্যাপার, না না আমার কি ভুল হলো কিছু নাকি, মানে বাক্সই ধূপ দিচ্ছে বলে, আরে ওইখানে তো সব মাল আসবে। এইবারে মদন কাকা কি করেছে, ধূপ জ্বালিয়ে তার বাক্সটা খুলে বাক্সর মধ্যে 10 বার ধূপটা চালিয়ে দিল, 10 বার চালিয়ে দিয়ে এইবারে একটা বিগ্রহ আছে একক, বাম পাশে একটা যুগল আছে, যুগল নেই শুধু কৃষ্ণমূর্তি আছে, এখন বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, তার একটা পাশে গিথে দিলেন, আর ওই দোকানে একজন ভক্ত সে আসছে, সকালে আসি বিকালে আসি, সকালে আসি বিকালে আসি, এসে বলছে ও চাচা, কাকাকে চাচা বলে তাই তো নাকি, ও চাচা কিন্তু এখন স্কুলে গেলে সব আঙ্কেল বলে, তো ধূপটা লাগিয়ে মনে মনে গাইছে একটা গান ফেলা যাক, গামা পানি সানি পা সানি পা সানি পা গমা গা সা ভুবন 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 মো হনু সাবো সুন্দর হে ভুবন ভুবন সাবো সুন্দর হে ভুবন দরহে ভুবন ভুবন সাবো সুন্দর হে প্রেম প্রাণের গানে মিলন বাস সোনা আনি রাজনী যে
ভুবন ভুবন শ্যাম সুন্দর হে ভুবন ভুবন শ্যাম সুন্দর হে গামা পানি ভুবন 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 মন শ্যাম সুন্দর হে ভুবন প্রতিদিন মদন চাচা কি করে দোকান খোলার সময় একবার আবার যখন সারাদিন বেচাকেনার পর দোকান বন্ধ করার সময় দেখবেন আমাদের কাছাকাছি ধোসা বাজার আছে আপনাদেরও কাছে আমারও কাছে তো দেখবেন যেটা আমি প্রথমে বললাম অনেকে হাসলেন এটা হাসির কথা নয় কারণ আগে দোকান মাত্রেই তারা বাক্সের মধ্যে দশ বার ধূপ লাগিয়ে দেয় আবার যখন দোকান বন্ধ করি এটা বহির জগতের দোকান ভগবান বললেন যদি আমার ভক্ত হতে চাও যদি আমার উপাসনা করতে চাও যদি আমার ভজনা সাধনা করতে চাও ভজন সাধন করতে চাও তাহলে দোকান বন্ধ করো ওই দোকান নয় সবার তো দোকান আছে কি কার কার দোকান আছে হাত তুলুন সে কি আর বাকি কারের দোকান নেই দুটো কান নেই মহাজন এই কান বললেন বলছেন যদি আমাকে ভজন করতে হয় আমাকে সাধন করতে হয় আমাকে উপাসনা করতে হয় তাহলে দোকান বন্ধ করো হরি বল হরি বল এবারে দোকান বন্ধ করার পর কি করতে হবে দোকানের দরজা বন্ধ করো এই আসতে কোন দরজা যে দরজা দিয়ে আমি আপনাদের দেখছি আপনারা আমাকে দেখছেন তাহলে দোকান বন্ধ হলো দরজা বন্ধ হলো এই দরজা এইটা হলো সাধন যোগের কথা চলছে তাহলে দোকান বন্ধ হলো দরজা বন্ধ হলো কিন্তু দরজা একটা খুলতে হবে না খুললে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে যার স্বামী কিনা দেখতে পায় না দরজা বন্ধ স্ত্রী কি করেছেন চোখে চোখটা বাঁধা রয়েছে কে বলুন তো মা নামটা ভুলে গেলাম তো কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে অন্ধ ধৃতরাষ্ট্রের পাশে একজন ছিলেন যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে যিনি জাননি কিন্তু ধৃতরাষ্ট্র বলছে বলো এখন কুরুক্ষেত্রের খবর কি এক এক করে বর্ণনা দিচ্ছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনের পুঙ্খানুপুঙ্খ ভাবে কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা দিচ্ছেন ধৃতরাষ্ট্রের পাশে বসে কে নামটা কি এই জায়গায় মায়ের একটু মনে হয় শক্ত হয়ে গেছে নাকি জানেন জানেন চেষ্টা করুন বলেছেন আপনি তো যাই হোক এদিক দিয়ে এসছে তাহলে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে এখন যেমন দেখুন আমরা ঘরে বসে নেটের মাধ্যমে অনলাইনে সব জানতে পারছি পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে কটায় ১১টায় তো এক ঘন্টা আগে আমরা জানতে পারছি কত নাম্বার পেয়েছি তো
কুরুক্ষেত্রের যুগ তো হচ্ছে, তাহলে তখন তো আর নেটের যুগ ছিল না। এদিকে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন পড়ল, বিছানাটা হলো তার কাঁটার বিছানা। এই আসতে ছোট ছোট ধরে রাখো, ভালো। বিছানাটা হলো কাঁটার বিছানা, কাঁটার উপরে শয়ন করেছেন। যেই কাঁটার উপরে পড়ে গেছেন, যার মৃত্যুটা হলো ইচ্ছা মৃত্যু, সহজে সে মরবে না। কে বলুন তো মা? জোরে বলুন, নাকি এখন খাওয়া দাওয়া হয়নি? হ্যাঁ ঠিক বলেছেন, আমারও একটু মনে হয়ে গেল। তাহলে কাঁটার উপরে শয়ন করলেন কেন? ওর পিছনের ঘটনা আছে, সেদিকে গেলে হবে না। তো যখনই শয়ন করলেন, তার পিপাসা পেল, জলের তেষ্টা পেল। এই তো নাকি, যখনই বললো আমাকে জল নিয়ে এসো, তখন দুর্যোধন, মহামানি দুর্যোধন একটা সোনার পাত্রে করে স্বর্ণ ভিঙ্গারে সুবাসিত জল নিয়ে দিলেন। এবারে আপনারা বলুন, সে জলটা খেয়েছিল? কেন খাননি? এদিকে চতুরের শিরোমণি মাধব অন্তর্যামী ভগবান, তিনি জানলেন যে ও জলটাও পান করবে না। তাই তৃতীয় পাণ্ডব অর্জুনকে সংকেত করলেন, অর্জুন তুন থেকে একটা বাণ তুলে নাও। আহা কি সুন্দর কথা দেখুন, তৃতীয় পাণ্ডব অর্জুন বড্ড গন্ডগোল হচ্ছে নাকি? তৃতীয় পাণ্ডব অর্জুন তার তুন থেকে একটা শট নিয়ে কৃষ্ণের সংকেত অনুযায়ী যোজনা করলেন, ধারণ করলেন। এবারে মনোসংযোগ করলেন, তৃতীয় পাণ্ডব কেন, যতক্ষণ না সখা কৃষ্ণ, ভগবান কৃষ্ণ নয় কিন্তু সখা কৃষ্ণ, যতক্ষণ না আদেশ করছে নিক্ষেপ করবেন না। তো এই জন্য যেই ভগবান কৃষ্ণ সখা কৃষ্ণ বললেন, অর্জুন এবারে তুমি নিক্ষেপ করো, সেই নিক্ষেপ করলেন। একবার তলা থেকে, পাতাল থেকে এসে বদনে পড়লো, সেইটা পান করলেন। ওটাকে বিশ্বের মাতা গঙ্গা। এও অনেক কারণ আছে যে সাতজন হয়ে মাত্র চলে গেল, কিন্তু আটজন আর মাথায় বেঁধে গেল, এ পিছনের অপরাধের ঘটনা। তাহলে কি হলো, এইবারে দোকান বন্ধ হলো, দরজা বন্ধ হলো, এই দুটো দরজা একত্রিত করে একটা দরজা উন্মোচন হবেই। সেটা সাধন করতে করতে, ভজন করতে করতে, তাই সায়ন সন্ধ্যাকালে আজ ঝাড়ু লাগিয়ে জল ছিটায়ে সন্ধ্যাকালে, সন্ধ্যাকালে দরজা বন্ধ করে ওই বিগ্রহের তলে বসে মনের আনন্দে আরতি করছেন। গোবিন্দম গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। গোবিন্দম গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। নিরে গা মা পা গা মা পা রি গা নিরে গা রে নিরে সা, গোবিন্দম গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। গোবিন্দম গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়।
জয় কৃষ্ণ গোপাল জয় গোবিন্দ 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 হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ গোপাল কৃষ্ণ মুরারী হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ গোপাল কৃষ্ণ মুরারী হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ নাহিয়া কৃষ্ণ কানাইয়া হে গিরিধারী হে সুখদাতা হে পরমেশ্বর মৈ হো পূজারী তুম প্রাণপতি হে নাথ নারায়ণ বাসুদেবায় নিরগমা পাগমা পা রিগা নিরগা রে নিরেসা জয় কৃষ্ণ গোপাল জয় গোবিন্দম হে নাথ নারায়ণ বাসুদেবায় গোবিন্দ গোপাল কৃষ্ণ মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবায় গোবিন্দ গোপাল কৃষ্ণ মুরারী হে নাথ নারায়ণ বাসুদেবায় দোকান বন্ধ হলো পরের দিন প্রভাতে আবার পুনরায় যেরূপ প্রতিনিয়ত দোকান খুললেন এমন সময় ওই দোকানে একটা ধরা বাঁধা খরিদ্দার ছিল প্রতিনিয়ত সকালে সন্ধ্যায় এখন সকালে যখন ধূপ লাগায় সেই সময় আসে এই যে মদন চাচা এই কি হলো ও মদন চাচা কি হলো চা বানাও তো চা বানালো দাঁড়াও বসো ধূপ লাগিয়ে এবারে উনান দিয়েছি চা বানিয়েছি চাপি এবারে বলছি একটা পান বানাও পান দিয়েছি বলে মশলা বলো বললে চুন দাও সুপারি দাও আর কিছুই না জোয়ান দাও তো পান বানালো যে খরিদ্দার তার নাম হলো আপনাদের কাছাকাছি আছেন যদি আমার মাইকের শব্দ এই সময় আসতে মাইকের ধ্বনি যত দূর যায় যদি আপনারা দূরে কেউ জেগে থাকেন শুনে নেন তিনি কিন্তু আমাদের হিন্দুর ঘরের মানুষ নন যে সকালে চা পায় সন্ধ্যায় চা পেয়ে মদন চাচাকে বলে ও চাচা একটু পান দো চাচা একটু পান দো তা বলছে একটা পান দাও বললে মশলা কি চুন সুপারি জোয়ান তিনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেননি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেন বৈষ্ণবের ঘরে জন্মগ্রহণ করেননি তিনি জন্মগ্রহণ করলেন মুসলমানের ঘরে কি নামটা বলুন তো মনে মনে বোঝা যাচ্ছে
জবন তো ব্রাহ্মণের ছেলে, হরিদাস ব্রাহ্মণের ছেলে, মুসলমান নয়। তাহলে একটু আগে যাই, ধরা যায় কি দেখি। এখন মুসলমান ভাই যারা দূরে আছেন আমার মাইকের শব্দের মধ্যে শুনে নেন যে প্রকৃত মুসলমান কাকে বলি। কারণ আমরাই নির্ণয় করেছি, জাতি নির্ণয় করেছি আমরা, তার কাছে কোনো জাত নেই। আপনারা জানেন, যারা যারা রামকৃষ্ণ কথামৃত সমগ্র একটু লক্ষ্য করেছেন জানেন, ঠাকুর রামকৃষ্ণ একদিন মন্দির ছেড়ে, কালী মন্দির ছেড়ে, কালী মন্দির ছেড়ে গেলেন কোথায়, মুসলিমদের যেখানে নামাজ পড়ে, কি বলে ওটা, মসজিদ। মসজিদে গিয়ে ঠাকুর রামকৃষ্ণ নামাজ পড়লেন, ওখান থেকে গেলেন গির্জায়, সেখানে চার্চে বসে গেলেন, গট, ওখান থেকে বেরিয়ে যত যত ধর্ম আছে সব জায়গায় গিয়ে তিনি পরীক্ষা করে দেখলেন, বাহিরে বার হয়ে এসে ঠাকুর রামকৃষ্ণ বললেন, সালাসন সালাসন, এখানে সব আলাদা, উপরে গিয়ে সব এক আকার, ওখানে ভিন্ন নয়, এখানে মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ হিন্দু, কিন্তু উপরে তেমন নেই, খ্রিস্টান মুসলিম বৌদ্ধ জৈন হিন্দু বলে কোনো কথা নেই। তাই রামকৃষ্ণ তিনিই বলে গেলেন। তাই যদি কোনো মুসলমান ভাই থাকেন শুনে নেন, আজকের যে ভক্তের কথা বলা হচ্ছে তার নাম হলো রশিদ খান, যে নামটা আপনারা বলতেও পারবেন না। তাহলে রশিদ খান দেখে সকালে মদন চাচা ধূপ লাগায়, মনের আনন্দে গান করে, আবার সন্ধ্যাবেলা যখন দোকান বন্ধ করে ধূপ লাগায়, মনের আনন্দে গান করেন। পরের দিন প্রভাতে এসেছেন, ও চাচা একটা পান দাও, দাও পান সাচ্ছে, আর মনে মনে গুনগুন 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 করে গাইছে, কৃষ্ণ মুরারি গিরিধারি মোহন মুরলি শ্যাম, মোহন মুরলি শ্যাম, কৃষ্ণ মুরারি হে গিরিধারি মোহন মুরলি শ্যাম, মোহন মুরলি শ্যাম, বাঁকা সিঁথি পাখা বাঁকা চূড়া বাঁকা, বাঁকা চূড়া বাঁকা, বাঁকা সিঁথি পাখা, সদা ত্রিভঙ্গ থামি দেবকী নন্দন গোকুল চন্দন, আর দেবকী নন্দন গোকুল চন্দন, তুমি দেবকী নন্দন গোকুল চন্দন, দেবকী নন্দন গোকুল চন্দন, তোমারে করি প্রণাম, মোহন মুরলি শ্যাম, কৃষ্ণ মুরারি হে গিরিধারি মোহন মুরলি শ্যাম, শ্যাম মোহন মুরলি শ্যাম। পান সেজে রশিদ খানকে দিলেন, এই যে রশিদ খান একটা পান নিয়ে, হরে কৃষ্ণ, পানটা নিয়ে রশিদ খান লক্ষ্য করলেন, মদন চাচা আমার পান সাচ্ছিল আর গাইছিল। রশিদ খান মুসলমানের ঘরে জন্ম, রশিদ খান ওই গানটা গুনগুন করে মদন চাচার সঙ্গে গাইছিলেন। এইবারে পথিমধ্যে
রাস্তায় যেতে যেতে বাড়ি যেতে যেতে ফিরতে ফিরতে ওই পানটি মুখে দিয়ে আর ওই গানটি গাইছি মোহন মুরলি সাম মোহন মুরলি সাম কৃষ্ণ মুরারি হে গিরিধারি মোহন মুরলি সাম মোহন মুরলি বাকাশিথি পাখাও বাঁকা চূড়া পাখা বাকাশি কি পাখা বাঁকা চূড়া পাখা সদা ত্রিভঙ্গ থামি অদাতি ভঙ্গ থামে দেবকী নন্দন গোকুল চন্দন দেবকী নন্দন গোকুল চন্দন তোমারে করি প্রণাম মোহন মুরলি সাম কৃষ্ণ মুরারি হে গিরিধারি মোহন মুরলি সাম মুরারি 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 পরের দিন আবার সে দেখছে মদন চাচা ধূপ লাগিয়েছে এইবারে দাঁড়িয়েছে আগিয়ে যাব এবং মিলনে যাব যেহেতু পরবর্তী দল আসছে নাকি তো যাই হোক দেখছি ত্রিভঙ্গ ঠামে দাঁড়িয়েছে এই যে মদন চাচা তোমার এই যে যার ধূপ লাগিয়েছো এনার নাম কি মুসলমানের লোক তো বলছে এটা কৃষ্ণজি ভগবান আমাদের মেরা ভগবান হ্যাঁ তো কৃষ্ণজি হ্যাঁ তো সির মে ক্যা হ্যাঁ সির মে বলিয়ে বলিয়ে উসকো সির মে ক্যা হ্যাঁ চূড়া হ্যাঁ চূড়া ও উসকো ভি মূল্য ক্যা হ্যাঁ মানে কত দাম হচ্ছে ওর তা বলছে নবলক্ষ মানে মাথার চূড়ার দাম লক্ষ টাকা তার গলার গজমতি সেও লক্ষ টাকার মূল্য তার কোটিতে সেও লক্ষ তার চরণেও লক্ষ আবার বাজুতেও লক্ষ হাতের মুরলিটাও লক্ষ তাহলে উনি বললে রাজার ছেলে না হলে এত অলঙ্কারে বেশভূষায় ভূষিত হয় কি তা বেশ 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 ও মদন চাচা তোমার কৃষ্ণের সারা অঙ্গে তো অলঙ্কারে পরিপূর্ণ হয়ে আছে তার চূড়াতে আছে গলাতে আছে কোটিতে আছে চরণে আছে এখানে আছে বাজুতে আছে মুরলিতে আছে এত যদি গহনা পরে থাকলো তা তোমার ঠাকুরের কৃষ্ণের চরণে কোনো জুতা নেই কোনো এটা আগের দিনের কথা মনে পড়লো আমার আগের দিনে আপনারা কি দেখেছেন জানি না আমার ঠাকুর দাদা নাম হলো স্বর্গীয় অতুল অতুল কৃষ্ণ তরফদার তো প্রচুর খাটতেন তো যখন বাজারে আসতো এইবারে ধুতি পরতো গেঞ্জি পরতো কাঁধে একটা গামছা থাকতো কিন্তু ধুতির কোঁচা ধরে আছে কিন্তু পায়ে খালি ওই আপনাদের যারা ছেলেরা এখন কেজি পড়ছে বা স্কুলে ফাইভ সিক্স সেভেনে পড়ছে একটু জুতায় একটা পিন উঠে গেলে সে ও জুতা আর চলবে না যতক্ষণ না তার নতুন আসছে স্কুলে যাবে না মান সম্মানের ব্যাপার নয় কি মানে এরা তো মান সম্মান বুঝি হরে কৃষ্ণ তো আজকের মুসলমানের ঘরে যার জনম রশিদ খান বলছে ও মদন চাচা তোমার কৃষ্ণের অলংকার এত লক্ষ লক্ষ টাকার মূল্যের অলংকার পরে রয়েছে তার পায়ে জুতা নেই কেন এখন মদন চাচা উত্তর দিতে পারছে না তা বলছে এবারে রাগ ভরে মদন চাচা বলছে তোমার যদি এত দরদ হয় তুমি একটা জুতা পরিয়ে দিলে তো হয় এখন ওদিনে আর চা খেলো না পান খেলো না
চিন্তা করতে করতে যাচ্ছেন, তাহলে মদন চাচার দোকানে ওই কৃষ্ণের চরণে একটা জুতা পরাতে হবে। বাজারে এসেছে পরের দিন, সোনার দোকানে গেছি, গিয়ে স্বর্ণকারকে সোনার দোকানদারকে বলছে, ও দাদা ও দাদা, কি হয়েছে? বসুন বসুন, বসেছেন। ও দাদা, ওই আমি কৃষ্ণের একটা জুতা বানাবো, আমার রূপার গহনা দাও। রশিদ খান স্বর্ণকারীর সোনার দোকান থেকে রূপার গহনা নিয়েছে, আর স্বর্ণকার বলছে, এই যে তুমি যে জুতা বানাবে, জুতার মাপ কত, সাইজ কত? ভগবানের চরণের মাপ কি কেউ নিতে পারে? যদি কেউ একবার মনোমন্দিরে বসে তার ভজন করতে পারে, অনুরাগের পথে বসে, অনুরাগের পথে বসে যদি তাকে সাধন। তাই শ্রদ্ধেয় শ্রোতৃ মণ্ডলী, আজকে রূপার গহনা নিয়ে গভীর রাত্রি রশিদ খান বসলেন। রশিদ খান বসে নয়নমুদিত করে, দরজা বন্ধ করে সেই কৃষ্ণের বিগ্রহ মূর্তিটাকে হৃদয় আসনে বসিয়ে ভাবছেন। এটা জানেন আপনারা, যখন ঠাকুর রামকৃষ্ণের, রামকৃষ্ণ যখন মাটির প্রতিমার কাছে দাঁড়িয়ে একটা সন্দেশ নিয়ে বলছে, মা খা, মা খা, মা খা না, এখন দরজা মানে গোবাক্ষ জানালা, গোবাক্ষ দাঁড় দিয়ে ভীষণ দুষ্ট, সে কিছু না দেখলে বিশ্বাস করতো না, কে কে সেটা, খুব দুষ্ট ছোট থেকে, বিবেকানন্দ ওটা পরে নাম হয়েছে, তখন নাম বিলে, বিলে খুব দুরন্ত, গোবাক্ষর দাঁড় দিয়ে দেখছে, যেই দেখছে মাটির মূর্তির সম্মুখে বলছে, মা খা মা খা, গোবাক্ষ কেরে শালা, ঠাকুর বুঝতে পেরেছে নরেন এসেছে। ও ঠাকুর, এই জন্য তোমাকে পাগল ঠাকুর বলে, মাটির ঠাকুর কি খায়, খাইরি শালা খা, খাওয়াতে জানতে হয়, মাটির ঠাকুর খাইরি, মাটির ঠাকুর, ও ঠাকুর তুমি ঠাকুর দেখেছো? বললে, আরে শালা দরজা বন্ধ করে এই যে বলছিলাম, তবেই দেখতে পাবি। তাই নরেনকে দেখিয়েছিল, তা বলছে, আয় তোর জন্য আমি প্রতীক্ষায় আছি। তাই সমবেত ছাত্রীমণ্ডলী, ঘরের দরজা বন্ধ করলেন, গোবাক্ষের দরজা বন্ধ করলেন, গোবাক্ষ মানে জানালা, জানালার দরজা বন্ধ করলেন, নরেনকে বসিয়ে নিয়ে বলছে, চা শালা চা, এই মা চিন্ময়ী মা, তুই যা চাইবি তুই তাই পাবি, একবার চরণ বদন, চরণ বদন, বদন চরণ করতে করতে চাওয়া ভুলে গেলেন। সেদিন নরেন মার কাছে চেয়েছিলেন, মা দিতে যদি হয় আমাকে এই বর দেন, আমার বিবেক দেন, বৈরাগ্য দেন, জ্ঞান দেন। সর্বপ্রথম চাইলেন বিবেক, ছিল নরেন, চাইল বিবেক, হয়ে গেল বিবেকানন্দ। সেদিন কাঁদতে কাঁদতে নরেন ঠাকুর রামকৃষ্ণের সম্মুখে মন্দিরের মধ্যে বসে, মা গো আমি আর জনমে মা হবো, তুই হবি মোর ছেলে, আমি আর জনমে মা হবো, মা তুই হবি মোর ছেলে, আমি আর জনমে মা হবো, মা তুই হবি মোর ছেলে। বুঝিবি সেদিন ছেলের ব্যথা, বুঝিবি সেদিন ছেলের ব্যথা, সচিব মা নিমাইকে বলেছিলেন, বললে মা আমি কখনো বুঝবো না, কারণ নিমাই যখন যেখানে তার সাঙ্গপাঙ্গ পেত অমনি খোল করতালে সে মেতে যেতেন, মা অপেক্ষায় কখন নিমাই আসবে,
যখন নিমাই আসতো বললি বাপরে নিমাই তুই কি আমার একটু, সেদিন বললে মা তুই কি আমার দরদ একটু বুঝবি না, বললে কেন মা আমি বুঝবো না, সেদিন তা বলছে মা গো আমি কোনোদিন কি বুঝবো না, সেদিন সচি মা বলেছিল বুঝবি, জানিস নিমাই যেদিন তুই বাবা হবি তোর একটা সন্তান হবে সেদিন তুই সন্তানের ব্যথা বুঝবি, কিন্তু যিনি জগৎ পিতা জগৎজোড়া যার সন্তান সে কি না বুঝি আছি, তাই বলছে মা গো বুঝিবি সেদিন ছেলের ব্যথা, বুঝিবি ছেলের ব্যথা, বুঝিবি সেদিন ছেলের ব্যথা, বুঝিবি ঘরে আমি আর জানোবে মা হব মা তুই হবি মোর ছেলে, আমি আর জানোবে মা হব মা তুই হবি মোর ছেলে, বুঝবি সেদিন ছেলের ব্যথা, বুঝবি সেদিন ছেলের ব্যথা, ভবের ঘরে এলে মা আমি আর জনমে মা হব মা তুই হবি মোর ছেলে, আমি আর জনমে মা হব মা তুই হবি মোর ছেলে, দরজা বন্ধ করে নয়ন মুদিত অবস্থায় নিদাসনে বসিয়ে ভক্ত রশিদ খান চিন্তা করছেন মদন চাচা সেই বিগ্রহ ছবিটার কথা, আর তার চরণ চিন্তা করছেন ভক্তির সর্বশ্রেষ্ঠ পাবনা হলো চরণ, তো চরণ চিন্তা করছে, চিন্তা করতে করতে অনুরাগে বসে মনের অনুরাগে মনের মাপে একটা রূপার গহনা দিয়ে কৃষ্ণের চরণ চরণের একটা জুতা বানিয়েছে, জুতা বানিয়ে নিয়ে পরের দিন জুতাটা বক্ষে ধারণ করে মদন চাচা দোকানে এসে দাঁড়িয়েছে ধূপ লাগিয়ে মদন চাচা আরতি সেরে সবে উনানে আগুন দিয়েছে, এইবারে এদিকে রশিদ খান কি করলেন সেই জুতাটা নিয়ে ওই যে কৃষ্ণের একটা ছবি দেখছেন ওই ছবিতে চরণে পায়ে লাগায়, আবার তুলে নিয়ে ওই ছবিটার ওই যে ক্যালেন্ডার আছে ওই কৃষ্ণের চরণে রশিদ খান রূপার জুতাটা নিয়ে আবার চরণে, পাগল বলবি না ছবিতে যতবার জুতা লাগাই জুতাটা পড়ে যায়, যতবার জুতাটা লাগাই জুতাটা পড়ে যায়, এদিকে মদন চাচা জানে না উনানে আগুন দিয়েছে উনানে আগুন দিয়েছে, আর এদিকে ভক্ত রশিদ খান মুসলমানের ঘরে জন্ম রশিদ খান জুতাটা নিয়ে চেষ্টা করছে যতবার চেষ্টা করে ততবার পড়ে যায়, এইবারে লক্ষ্য গেছে মদন চাচা, কি তুমি কি করো দেখো না দেখো না মদন চাচা এই যে আমি জুতা বানিয়েছি, আমি যে জুতা বানিয়েছি দেখো না তোমার কৃষ্ণের চরণে দিচ্ছি জুতা পড়ছে না, মনে হয় সমবেত শত্রী মণ্ডলী মদন চাচা একটু রেগে গেলেন, তোমার কি মাথা খারাপ হয়েছে জুতা কি বললে দেখো না মদন চাচা জুতা যতবার লাগাই জুতা পড়ে যায়, তুমি যদি ভগবান ভক্তের দা প্রাণ
তবে কেন দুঃখ দাও ও কৃপাময়, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দাও দয়াময়, তবে কেন দুঃখ দাও। কাঙালে ঠাকুর তুমি, তুমি কি পাম দিন জন কর কি পুণায় পা, কাঙালে ঠাকুর তুমি, তুমি কি পাম দিন জন কর কি পুণায় পা, কি পাম করুণা পাম করুণাম কি পাম করুণাম কি পাম করুণাম। এই যে কি করো ক্রোধান্বিত হয়ে বলছি, এইভাবে জুতা পরালে তো জুতা পড়বে না, তাহলে কি করতে হবে, কি করতে হবে মোহন চাচা বলো না। বলছে দেখো এই জুতা পড়তে হলে পরাতে হলে তোমাকে যেখানে আছে তিনি যেখানে আছে তোমাকে সেখানে যেতে হবে। কোথায় আছি বলো না, কোথায় আছি? তুমি চলে যাও বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরের গলি মে বৈঠে, গোবিন্দজি মন্দিরের পাশে গলি আছে, ওখানে প্রতীক্ষায় থাকবে জুতা নিয়ে। যেদিন তার ইচ্ছা হবে সেদিন তুমি তার নিজে হাতে তার পায়ে পরিয়ে দেবে। বেশ আমরা আগিয়ে যাব। হরে কৃষ্ণ। এইবারে কি হলো, একটু ওঠো, উঠে বাজাও, চলো একবার। এখন কি করলো রশিদ খান, সেই জুতা যুগল নিয়ে জোড়া নিয়ে বক্ষে ধারণ করে চললেন কোথায়, আপনাদের এই শ্রীবাসঙ্গন হতে, আপনাদের এই নববৃন্দাবন হতে, ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, ব্রজভূমি বৃন্দাবনে চললেন। তবে শুধু চললেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কোনো অর্থ বিষয় সম্পত্তি ঐশ্বর্য কিছুই নিলেন না। কেন, ভক্ত কখনো গৃহ থেকে কোনো বিষয় অর্থ নিয়ে যায় না, তাই দাঁড়ে দাঁড়িয়ে মাধুকুরি করতে করতে বৃন্দাবনের পথে চললেন। দাঁড়ায় দুয়ারে আদিছে ফুকারে, ভিখা দাও ভিখা দাও বলি, ওই দাঁড়ায় দুয়ারে কহিছে ফুকারে, ভিখা দাও ভিখা দাও বলি, ও কি দাঁড়ায় দুয়ারে কাঁদিছে পুকারে, ভিখা দাও ভিখা দাও বলি, ও কি দাঁড়ায় দুয়ারে কহিছে পুকারে, ভিখা দাও ভিখা দাও বলি। বৃন্দাবনে যাবার তারে, আমি বৃন্দাবনে যাবার তরে, রমিছে দারে দারে, ও কি দারে
ছে ফুগাদে ভিক্ষা দাও ভিক্ষা দাও বোলে কি দাঁড়ায় দুয়ারে কহিছে ফুগাদে ভিক্ষা দাও ভিক্ষা দাও বোলে হরে কৃষ্ণ এইভাবে একদিন দুই দিন চার দিন দশ দিন অতিবাহিত হলো চলতে চলতে প্রায় বৃন্দাবনের সন্নিকটে পৌঁছালেন আমি তাড়াতাড়ি মিলন দেব যেহেতু সময় অনেকটা বেরিয়ে গেছে তাহলে কি হলো কেন আমার তো আর আধ ঘন্টা দেওয়াটা কোনো ব্যাপার নয় একটা কুড় বার করে দিলে দু ঘন্টা কিন্তু যেটা মায়েরা রেগে যাচ্ছে মায়েদের কষ্ট আমার আবার সহ্য হয় নাস্তি মায়েদের দেখে আমারও মন খারাপ হচ্ছে মনে মনে কত গালাগালি করছে তার ঠিক নেই কখন নামবে নাকি তাহলে এত নরম হয়ে আছেন কেন দাঁড়াই দুয়ারে কাঁদিছে ফুকারে ভিক্ষা দাও ভিক্ষা ও কি দাঁড়াই দুয়ারে কহিছে ফুকারে ভিক্ষা দাও ভিক্ষা দাও বলি বৃন্দাবনে যাব চলে আমি বৃন্দাবনে যাব চলে আমরা ব্রজের ধুলা একবার চলে রে একবার চল রে একবার চলে রে আমার মন যমুনা পুলি নে যেথা শ্রীধাম বৃন্দাব একবার চল রে আমার মন যমুনা পুলি নে সেথা মধুর বৃন্দাব একবার চল রে আমার মন যমুনা পুলি নে সেথা মধুর বৃন্দাব কুণ্ড রাধা কুণ্ড দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গগন চল রে আমার মন যমুনা পুলি নে সেথা মধুর বৃন্দাব বৃন্দাব মধুর একবার চল রে আমার মন যমুনা পুলি নে সেথা
মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। সমবেত শ্রোতৃমণ্ডলী, কি হলো দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হলো, প্রায় বৃন্দাবনের সন্নিকটে পৌঁছালেন। এদিকে সায়ন সন্ধ্যাকাল, তৎকালীন দিনে বৃন্দাবনে যারা যেতেন তখন তো এখনকার মতো যানবাহন নেই, যে 28 দিন কি 30 দিন গাড়িতে বুক করে দেয়া হলো, মা কিংবা বাবাকে ছেলে মেয়েরা বৌমারা তুলে দিয়ে আসলো গাড়িতে, আবার 28-30 দিন পরে ফিরে আসলো। কিন্তু তৎকালীন দিনে বৃন্দাবনে যেতে হলে এই আমাদের দুটো বাহন আছে, চরণ দুটো, এই যান দুটো দিয়ে আমাদের দেহটাকে বহন করে নিয়ে বৃন্দাবনে যেতে হতো। তাহলে মূলত কি দাঁড়ালো, পায়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনে যেতে হতো। 10 দিন অতিবাহিত হলো, যা মাধুপুরী যা ভিক্ষা এসেছে, একটা মাটির পাত্র জোগাড় করলেন, বৃক্ষের তলদেশে নিশি যাপন করেছেন, সেখানে একটা মাটি গর্ত কেটে উনান করেছে শুষ্ক কাষ্ঠ দিয়ে, এখন মাটির পাত্রেতে সেই ভিক্ষার তন্ডুল কিছু শুকনো কাষ্ঠ পাতা দিয়ে জাল দিয়ে প্রসাদ নির্মাণ করলেন। গভীর রাত্রি কি হলো, মনের আনন্দে রশিদ খান গাইছেন, যেন নিশি দিন মুরলি, যেন নিশি দিন মুরলি, যেন নিশি দিন মুরলি। গভীর রাত্রে মুরলি বাজিয়ে ডাকছে, এসো ভগবান, ভক্তির জন্য রথ পাঠিয়ে দেন। যেমন আজকে রাত্রি ভগবান আপনাদের জন্য রথ পাঠিয়ে দেবেন, তাহলে রথটা কি, ভগবানের রথ হলো যেটা কোঠিতে গুঁজা থাকে, যেন নিশি দিন মুরলি, ভক্তির কর্ণগুহরে আকর্ষণ করে, ওরে তোর জন্য আমি প্রতীক্ষায় রয়েছি, উজান বহি প্রেম, সমবেত শ্রোতৃমণ্ডলী, ভোগ নির্মাণ করলেন, প্রসাদ রচনা করলেন, ভগবানের নিবেদন দিলেন, সেবা করলেন। পরের দিন আবার চললেন, অন্তর্যামী ভগবান বুঝতে পারলেন, অন্তর্যামী ভগবান চিন্তা করলেন, আর বেশি বিলম্ব করা যাবে না, আমার ভক্তকে দর্শন দিতে হবে। দেখতে দেখতে শ্রী যমুনার সন্নিকটে উপস্থিত হলেন, মনে আনন্দ, ওই যে মদন চাচা বলেছি মাঝখানে শ্রী যমুনা, যমুনার এপার মথুরা, আর যমুনা পার হয়ে গেলে শ্রীধাম বৃন্দাবন। তাহলে মাঝখানে যমুনা, এপারে মথুরা, পার হলেই শ্রী যমুনা। সমবেত শ্রোতৃমণ্ডলী, যমুনাতে অবগাহন করলেন, অবগাহন করে ধীরে ধীরে বৃন্দাবন ব্রজভূমির মধ্যে প্রবেশ দেখছে, নপুর ভঙ্গি ধরিয়াছে ফল, নপুর ভঙ্গি ধরিয়াছে ফল, পত্র হয়েছি দনা, রাধা শ্যাম বলে গাই পাখি গুলি
দূর হতে যাই সোনা। আর রাধা সময় অঙ্গে গান গেয়ে যাই দূর হতে যাই সোনা। পত্র বল কলি ফুলিয়ার ফলে আনি, পত্র বল কলি ফুলিয়ার ফলি গাছা আছি কৃষ্ণ নাম লেখা। ভাগ্যে থাকিলে দনশন মিলে অভাগা দেখিলে দনশন মেলে অভাগাকে দেখা। দর্শন মিলে দর্শন মিলে রে বৃন্দাবনে, দর্শন মিলে রে বৃন্দাবনে, দর্শন মিলে রে বৃন্দাবনে, দর্শন মিলে রে একবার তাই বৃন্দাবনে, দর্শন মিলে রে বৃন্দাবনে, দর্শন মিলে রে বৃন্দাবনে, দর্শন মিলে রে। বল কলি ফুলিয়ার ফলি বৃন্দাবন ব্রজভূমির মধ্যে প্রবেশ করলে, বৃন্দাবন ব্রজভূমিতে এই রজেতে মহাজন একটা ছোট পদ দিয়েছেন এখানে, এ রজেতে নাই কামনার গন্ধ, নাই কামনার জ্বালা। কেন ব্রজ যুবতী শুধু আখিবি সুস্থির প্রেমে ঢালা। আরে ব্রজ যুবতী সুস্থির কোটি নাই কচির তথালা, নাই কামনা নাই কামনা তার নাই কামনা, নাই কামনা নাই কামনা নাই কামনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এ রজিতে নাই কামনা, রজ মানে ধুলা, কারণ বৃন্দাবন বৃন্দাবনের রজ ধুলাতেও তাদের চিত শক্তি আছে। কেননা স্বর্গের যত দেব দেবতারা তারাও বৃন্দাবনের কীট পতঙ্গ গুল্ম পশু পক্ষী হয়ে জন্মগ্রহণ করার আশা নিয়েছে। যেখানে ভগবান শ্রী ভগবানের লীলাভূমি তার লীলা দর্শন করার জন্য, তাই এই রজেতে নাই কোনো কামনা বাসনা নিয়ে গেলে তাহলে তার বাসনা পূর্ণ হবে না। বৃন্দাবনে লক্ষ্য করছেন বৃন্দাবনের অপূর্ব লীলা মাধুর্য। সমবেত শ্রোতৃ মণ্ডলী, আমরা বর্তমানে সংসার সমরাঙ্গনে সংসার মরুভূমিতে সংসার মায়াতে সংসার বন্ধনে তার শ্রীচরণ ভুলে তার লীলাভূমি ভুলে সংসার মরুভূমিতে আমরা বিচরণ করছি। তাই মুসলমানের ঘরে একটা কবি যার নাম ছিল দুখু মিয়া, ছোট তাই তো কাজী, রবীন্দ্রনাথ এককালীন কাজী নজরুলের সঙ্গে মানে অনেকটা হিংসাত্মক জায়গায় গিয়েছিল, ইতিহাস তাই বলে। কারণ নজরুল অনেক উপরে চলে যাবে, তো যাই হোক কাজী নজরুল ইসলাম মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেন। আমাদের বর্তমান দিনের যে সমস্ত মুসলমান ভাই বন্ধু আছেন শুনে নেন, মুসলমান কাকে বলে। তো
মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যত গান লিখেছিলেন সব আমাদের হয় রাধা কৃষ্ণের, না হয় মায়ের গান বেশিরভাগ নজরুলের। তো যাই হোক, সংসার মরুভূমিতে আমরা পদার্পণ করি, ব্রজভূমি লীলাভূমির কথা ভুলে গেলাম। সংসার মরু ভো নাহি তরু ছায়া, নব নিরদ আনো মেঘ মায়া। সংসার মরু ঘো নাহি তরু ছায়া, নব নীলদ নন্দ দুলালুইসু বহাবু জানহরি, ও সুর যমুনাই রাখো রাখো সংসার মরুভূমিতে। আমরা এখানে এই বৃন্দাবনে যারা উপস্থিত আছি সবাই সংসার মরুভূমিতে আমরা পদার্পণ করেছি। কাজী নজরুল ইসলাম বললেন, সংসার মরু, মরু মানে মরুভূমি। মরুভূমিতে যেমন শীতল বাতাস নেই, ঠান্ডা বাতাস, শীতল বাড়ি মানে জল নেই, মরুভূমিতে যেমন বৃক্ষের ছায়া নেই। দেখবেন মাগো, আমাদের যখন প্রথম মানে দেখাশুনো হলো, দেখাশুনোর পরে যখন বিবাহ দিন ধার্য হলো, বিবাহের দিনে আমরা উপস্থিত হলাম, বর সাজে কন্যা সাজে, কন্যাকে নিয়ে আসা হলো। এইবারে ছোট দান সামগ্রী যত যৌতুক, যত যৌতুক আছে, যৌতুক নিয়ে এসে যে কন্যার পিতা কনের পিতা নিয়ে আসলো, দেখবেন মানে দুটো জিনিস আমি আগিয়ে নিয়ে যাচ্ছি, মানে কনের পিতা একটা ছাতা দান করে। ছাতা দেয় তো নাকি ব্রাহ্মণ পর্দে লেখে ছাতা, আর লেখা হয় খড়ম। খড়ম এখন দেয় কি? এখন ন নম্বর মানে আমার পায়ে নয়। তো যাই হোক, তাহলে কি হলো, খড়মটা বাদ দিলাম, আমি ছাতাটাকে নিলাম। আচ্ছা একটা প্রশ্ন রাখি, ছোট ছোট রাখো না, তাল হারিয়ে এখন। তাহলে একটা প্রশ্ন রাখি মাগো, যারা মেয়ের বাবা হয় মানে কনের পিতা হয়, ছাতাটা কেন দেয় আমার মাথায় এলো না, এর শাস্তীয় সিদ্ধান্ত কি? হয়ে যাবে, হয়ে যাবে, হতে থাকবে। তো ছোট করে একটু আলোচনায় আসি, এই যে কাজী নজরুল ইসলাম লিখলেন সংসার মরু ও নাহি তরু মানে গাছ ছায়া, গাছের ছায়া নবনিরাদ আনো মেঘ মায়া।
সংসার মরু ঘ নাহি তর ছায়া নবনীল দশ মান মেঘ মায়া আনন্দ নিপবনে নন্দ লালু ইসু বহাও জানহরি ও সুর যমুনাই রাখ রাখ রাঙা পায় হে শ্যামরাই রাখ রাখ রাঙা পায় হে শ্যামরাই ছত্রদান করা হলো কেন? কন্যাকে পিতা তার শ্রেষ্ঠ সম্পদ ছোট পিতা তার শ্রেষ্ঠ সম্পদ বহুমূল্য পাত্রের হাতে অর্পণ করছে তার শ্রেষ্ঠ মূল্য সম্পদ কন্যাকে সম্প্রদান করলেন এক পাত্রের কাছে। যখন দেখলেন কন্যার পিতা একটা ছত্র দিল সংসার মরুভূমিতে গেল, কন্যার পিতা একটা ছত্র দিয়ে সংসার মরুভূমির ছত্র ছাই রাখার জন্যে কনের পিতা ছত্র দান করল, কিন্তু যে পাত্রের হাতে সমর্পণ করলেন দান করলেন পাত্র কি যোগ্য সম্মান দিল? সেই কন্যার মর্যাদা কি দেয়? কখনো তাকে প্রহার করছে, কখনো তার চুলে দেখবেন লঙ্কেশ্বর রাবণ ভিক্ষুকের দেশ ধারণ করলেন ভিক্ষান দেহি, আর এদিকে লক্ষণ কি করলেন তার তুনে তুনে থেকে বান নিয়ে তিনটে আঁচড় কেটে দিলেন। যে মাতা যেই আসুক না কেন এই দাগের বাইরে এসো না তাহলে বিপদ আছে। কিন্তু রাবণের অভিসন্ধি কে বুঝতে পারে? ঋষির বেশ ধারণ করলেন। আর এদিকে রামচন্দ্র তীর ধনুক নিয়ে গভীর বনের মধ্যে প্রবেশ করলেন, কারণ জানকী বলেছেন যে না আমার ওই সোনার হরিণটা চাই। প্রশ্ন আপনাদের কাছে, রামচন্দ্র কি জানতো না যে সোনার হরিণ কখনো হয় না? সীতা কি জানতো না যে ওটা সোনার হরিণ নয়? সীতা কি জানতো না? ভক্তমণ্ডলী মায়েদের বলছি, রাত দুটোর সময় স্বামী যদি এসে হ্যাগো বলে ডাকে ঘুমের ঘরে, স্ত্রী বুঝতে পারে আমার ঘরে লোক এসেছে। যদি অন্য কেউ এসে হ্যাগো বলে ডাকে সে ঠিক বুঝতে পারবে আমার লোক নয়। সমবেত সত্যি মণ্ডলী, তো যখনই সোনার হরিণ ডাক দিল আর সে হরিণটা সে জানতো যদি আমি মৃত্যুবরণ করি যেন রামের হাতে মরতে পারি, তাই রামের স্বর কণ্ঠস্বর নকল করে পর্ণকুঠিরে বসে মাতা জানকী সীতা কি করলে? লক্ষণকে বলছে, লক্ষণ যাও তোমার দাদার প্রাণ সংশয়। তাহলে প্রশ্ন এখানে মাগো আমার, সীতা কি
জানতো না ওটা আমার প্রভুর স্বর নয়, রাধে রাধে জানতো না হলে যে লীলা পূর্ণ হবে না, 60,000 বছর পূর্বে তা লিপিবদ্ধ হয়েছে, সেইভাবেই লীলা পরিবেশন হবে। তাই শ্রদ্ধেয় শ্রোতৃমণ্ডলী, কন্যার পিতা কি করে, একটা ছত্র দান করে ছাতা, মর্যাদা রাখার দায়িত্ব পাত্রীর, সেটা যেমনই পাত্র হবে, যদি সুপাত্র হয় তাহলে তার মর্যাদা রক্ষা করে, যদি কুপাত্র হয় তাহলে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়। তাই কবি নজরুল তার ভাষাতে বললেন, সংসার মরো নাহি তরু ছায়া, নবনী রাধা আনমেঘো মায়া, সংসার মরু ঘো নাহি তরু ছায়া, নব নিরারস আনন্দ ঘুমায়া, আনন্দ নিপবনে নন্দ দুলাল ইসু বহাও জানহরি ও সুর যমুনাই, তুমি রাখো রাখো রাঙা পায় হে শ্যামরাই, রাখো রাখো রাঙা পায় হে শ্যামরাই, রাখো রাখো রাঙা পায়, ভুলে 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 গৃহ সাজ সবই সপেছি তোমায়, রাখো রাখো জীবন মৌ গহন বন এসো বনে বন মালি গোপকি কুঞ্জর চেচি দুঃখ শকতা মাল। আস্তি 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 তাহলে এইভাবে প্রসাদ রচনা করলেন, প্রসাদ রন্ধন ক্রিয়া সম্পূর্ণ করে গোবিন্দের ভোগ লাগিয়ে প্রসাদ গ্রহণ করলেন। পরের দিন প্রভাতে উঠে বক্ষে ধারণ করলেন, বক্ষে ধারণ করে বৃন্দাবন ব্রজভূমির মধ্যে প্রবেশ করছেন, এক এক করে দ্বাদশ বন অতিক্রম করলেন, করে গোবিন্দজিউর মন্দিরের গলি পাশে বসে গেলেন। একদিন দুই দিন এখন বৃন্দাবনে গলির পাশে, বৃন্দাবনে গিয়ে বসে গেলে আর কোনো দুঃখ নেই, কষ্ট নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, চিন্ময় ভূমিতে আসন গ্রহণ করেছেন, গলি বসে প্রতীক্ষায় রইলেন। একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন অতিবাহিত হল, বৃন্দাবন গোবিন্দজিউর মন্দিরের যিনি পূজারী, পূজারীর
রূপ ধারণ করলেন, কিন্তু মা গো এটা পূজারি নয়, এটা স্বয়ং তিনি, বিগ্রহ যিনি, স্বয়ং তিনি পূজারীর রূপ ধারণ করলেন, দেহ ধারণ করলেন, পূজারীর রূপ ধারণ করি ওই গলিমে বৈঠে গলিতে বসে আছেন, পাদুকা যুগল বক্ষে নিয়ে আছেন, শক্ত করে ধরে আছেন, ছাড়ছেন না, শক্ত করে পাদুকা যুগল নিয়ে ওই গলির পাশে বসে রইলেন। এবারে ভগবান বিগ্রহ ছেড়ে ব্রাহ্মণের রূপ ধারণ করলেন, যে পূজারি ছিলেন গোবিন্দজিউর মন্দিরের যে পূজারি। মদন মহান জয় হে গিরিধারী, মদন মহান জয় হে গিরিধারী, মদন মহান জয় হে গিরিধারী, মদন মোহন জয় হে গিরিধারী, মদন মোহন জয় হে গিরিধারী, মদন মোহন জয় হে গিরিধারী। বিগ্রহ ত্যাগ হয়ে পূজারি রূপ ধারণ করে যেখানে বসে আছি আসতে সম্মুখে এসে দাঁড়িয়েছে, এই যে কোথা থেকে এসেছ, এখানে কদিন আছো, স্বয়ং ভগবান রূপ ধারণ করলেন পূজারি, পূজারি রূপ ধারণ করে জিজ্ঞাস করছেন, তোমার বক্ষে ওটা কি গো, তোমার বক্ষে ওটা কি ধারণ করে আছো, ধরে আছো, গিরিধারীকে ধরে রেখেছি, শক্ত করে আছে, যদি চুরি করে নেয় তা বলছে, আগে লক্ষ্য করে দেখছে না, ইনি ভালো মানুষ বলছে, আমি আমি একটা জোড়া জুতা এনেছি, আমি নিজে বানিয়েছি, আমি নিজে তৈরি করেছি, তা কেন না আমি কৃষ্ণের পায়ে পরিয়ে দেব, তা বলছে তুমি কৃষ্ণের পায়ে জুতা পরিয়ে দেবে, তা এই গলিতে বসে আছো বেশ ভালো ভালো, তা বলো তুমি যে জুতা পরিয়ে দেবে, যার জুতা পরাবে তাকে তুমি চেনো তো, না তো যাকে তাকে তো জুতা পরিয়ে দিলে হয়ে গেল, তুমি অত মূল্য এবং অত কষ্ট করে মনের অত আশা নিয়ে, মনের অত অভিপ্রায় নিয়ে, মনের অত আকিঞ্চন নিয়ে যে জুতা নিজে হাতে নিজ বানিয়েছো, সেই জুতা আবার বক্ষে ধারণ করে মাধুপুরী করে হাঁটতে হাঁটতে পদব্রজে তুমি বৃন্দাবনে এসেছো, পৌঁছে গেছো, কিন্তু তাকে না চিনলে তুমি জুতা পরাবে কি করে, চিন্তা করলেন, আমি তো কিন্তু সমবেত শ্রোতৃমণ্ডলী যারা তার উপাসনা করে, যারা তার ভক্ত হয়, সে দেখবেন ঠিক স্বপ্নের ঘরে নিশ্চিত তাকে দেখিয়ে নেবে। এখন রশিদ খান যখনই জুতা যুগল নিয়ে নিদ্রায় থাকেন, ওই চিন্তা করতে থাকেন, যেটা মদন চাচার দোকানে ওই চিন্তা করতে থাকেন, এখন নিদ্রিত অবস্থায় ওই বিগ্রহ চিন্তা করতে করতে বিগ্রহটা বলছে, বলো বলো যার জুতা পরাবে, যার জুতা পরাবে তাকে দেখেছ, তা বলছে কেমন দেখতে বলো দেখি, নবীন নি নবীন নীরদ রসিক শেখর, রসিরুনাগর রসময়
গুণধাম রসিক শেখর রসে রসাগর রসময় গুণধাম রসিক শেখর রাধে রাধে রসের নাগর রসময় গুণধা রসিক শেখর রসে রসাগর রসময় গুণধা চরণ কমলি গুঞ্জয়ী বৃঙ্গ চরণ কমলে গুঞ্জয়ে বৃঙ্গ এখন বিগ্রহ ত্যাগ হয়ে পূজারীর বেশ ধারণ করে স্বয়ং তিনি যে গলিমে বৈঠে ভক্তকে রশিদ খানকে জিজ্ঞাসা করছে কেমন দেখতে যার জুতা পরাবি তাকে দেখেছো না অন্য কারের জুতা পরিয়ে দিয়ে পালিয়ে যাবে তা বলছে রসিক শেখর রসের নাগর রসময় গুণধাম সে যে রসিক নাগর রসের নাগর রসময় গুণধাম চরণ কমলি গুঞ্জয়ে বৃঙ্গ চরণ কমলে গুঞ্জয়ে মরমে হা চরণ কমলে গুঞ্জয়ে বৃঙ্গ মরমে হানিছে হৃদয় অনঙ্গ চরণ কমলে গুঞ্জয়ে বৃঙ্গ মরমে হানিছে হৃদয় অনঙ্গ সরি সে যোগু নবীন নিরদ শাম নবীন নিরদ নবীন নিরদ শাম নবীন নিরদ নবীন নিরদ কপালি কুন্দল শ্যামল কালো করেনতে দুলিছি কুন্দল কালো কপালি কুন্দল শ্যামল কালো করণেতে দুলিছি কুন্দল কালো অনাদি গোবিন্দম হৃদয় মন্দিরে আনন্দে উদ্ভাসিত এ আমার প্রিয় ভক্ত কপালে কুন্দল তাকে দেখতে বর্ণনা করছেন কুন্দল কালো আবার নয়ন তারকা অধিক কালো বধিছে আমার রাত নবীন নিরদ নবীন নিরদ
নবীনো নিরদোষম নবীনো নিরদোষম নবীনো নিরদোষম রসিক শেখর তাকে দেখেছ এখন আসেনি তাহলে আমার বাড়িয়ে কি লাভ আরে আমাদের তো আর সকাল থেকে খাওয়া নেই আমি তো এখান থেকে অনেক দূর ছুটব তো টাইম তো অনেক বেরিয়ে গেছে আর মায়েরা এদিকে নরম হয়ে যাচ্ছে কারণ আবার চেঞ্জ হওয়ার দরকার আছে নাকি তো যাই হোক আমি এই গানটা দিয়ে মিলনের দিকে এগিয়ে যাব আমার পরবর্তী দল আসছে তার মধুর সুললিত কণ্ঠে আপনারা কীর্তন আস্বাদন করবেন তারপরেও ভগবান কৃষ্ণের রসবৈশ্য রসশ্রেষ্ঠ যে লীলাটা সেটাও আছে আপনারা আস্বাদন করবেন এই যে যাক ঠিক আছে ওদিন কি করলো ওদিন ভক্তকে ধরা দিল না ভক্তকে ধরা দিল না আবার পূজারি মন্দিরে প্রবেশ করলেন ওই প্রতীক্ষায় বসে রইলেন গভীর রাতে স্বপ্নে দেখলেন সেদিন যেমন এসেছিলে হরি তেমনি এবার আসিয়া যাও সেদিন যেমন এসেছিলে হরি এদিন আমার হইয়া যাও সেদিন যেমন এসেছিলে হরি তেমনি এবার আসিয়া যাও সেদিন আবার এসেছিলে হরি সেদিন আবার বহিয়া যাও সেদিন যেমন কদম মেরে মূলে মূলে সেদিন যেমন কদম বীর মূলে বাজালে বাঁশরে মধু জয় রাধে বলে তুমি সেদিন যেমন কদম বীর মূলে বাজালে বাঁশরে মধু জয় রাধে বলে তেমনি আমার মন মন্দিরে রাধা রাধা বলে একবার বাজিয়া দাও সেদিন যেমন এসেছিলে হরি সেদিন যেমন এসেছিলে হরি আজি আবার হইয়া যাও মন্দিরে প্রবেশ করলেন ওঠো 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 এ মায়েরা কিছু বলছে না বলে ফাঁকি দিচ্ছে না তো এতক্ষণ কখন উঠে পড়তো তো যাই হোক আরে মানে এদিকে মনে হয় টান পড়েছে ওই জন্য উঠছে না আরে বেশি বিলম্ব নাই গিয়ে তোমাকে ডবল দেয়া হবে যতটা টানতে পারো নাকি তাহলে কি হলো আমরা সবাই মিলে একসাথে বলবো বলে রে বদন সবাই করে করে তালি দিয়ে যাদের কর আছে হাত আছে কারণ তালি দিলে গাছের ডালে ছটা পাখি বসে আছে সেই ছটা ছটা পাখি সব উড়ে চলে যাবে গাছটা আমাদের এই দেহ বৃক্ষে বলে রে বদন বলে রে বদন বলে রে বদন কৃষ্ণ বল রে বদন বল রে বদন বল রে বদন কৃষ্ণ না বল রে বদন বল রে বদন বল রে বদন কৃষ্ণ না কৃষ্ণ নামে জ্বালা দূরে যাবি মধুর কৃষ্ণ নামে জ্বালা দূরে যাবে এই কৃষ্ণ নামে জ্বালা দূরে যাবি কৃষ্ণ নামে
এই জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ বল রে বদন বল রে বদন বল রে বদন কৃষ্ণ নাম বল রে বদন বল রে বদন বল রে বদন কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ বল রে বদন বল রে বদন বল রে বদন কৃষ্ণ না বল রে বদন বল রে বদন বল রে বদন কৃষ্ণ না জয় জগৎ বন্ধু হরি। তাহলে কি হলো এবারে গলি মেয়ে বৈঠে সমবেত শ্রোতৃমণ্ডলী, একটা বিশেষ ঘোষণা, সেটা আপনাদের থেকে সংবাদ এলো আমাদের কাছে। ঘোষণাটা এই, এদিকে আমাদের এই বৃন্দাবনে আপনাদের আমাদের সবার জন্য প্রসাদ নির্মাণ করা হয়েছে, রচনা হয়েছে। ওই প্রসাদটা আমাদের দেহের জন্য প্রসাদটা প্রয়োজন আছে, আপনারা ওখানে প্রসাদ সেবা করবেন, সেই প্রসাদটা হলো এই বৃন্দাবনের প্রসাদ। তাহলে ওইখানে চলছে আমাদের দেহের প্রসাদ, আর এই শ্রীধাম বৃন্দাবনে এই শ্রীবাসঙ্গনে আমাদের আত্মার ওখানে চলছে সেবা দেহের, আর এখানেও আপনাদের আত্মার সেবা চলবে। তাই সবাই অনুগ্রহ করে গিয়ে প্রসাদ সেবা নিয়ে আবার আপনাদের আসন গ্রহণ করবেন। জয় জগৎ বন্ধু হরি। আজকের কি হলো ভগবান, আর চিন্তা করলেন? আর বেশিক্ষণ বিলম্ব হলো না, সাউন্ড ছেড়ে গেছে, বেশিক্ষণ বিলম্ব হলো না, বিলম্ব করা যাবে না, আবার ভক্তকে দর্শন দিতে হবে। তাই কি করলো, আবার সে সম্মুখে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে এই যে তোমার জুতা। সঙ্গে সঙ্গে সেই রূপ পরিত্যাগ করে নবীন নিরদ শ্যাম সম্মুখে দণ্ডায়মান ভগবানের সেই রূপ দর্শন করলেন। আজ রশিদ খানের নাম হলো ভক্ত রস খান। জয় জগৎ রশিদ খান থেকে হলো ভক্ত রস খান। আজকে ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল, 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 হরি বল। আজকের আমরা সবাই করে করে তালি দিয়ে বলবো এই বৃন্দাবনে এই শ্রীবাসঙ্গনে, জয় সচিনন্দন জয় গৌর হরে, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, 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 আজি যুগল রহিল, যুগল রহিল, বিষ্ণু প্রিয়া আজি যুগল রহিল, গৌর বিষ্ণু প্রিয়া আজি যুগল রহিল, গৌর যুগলে রহিল, যুগলে রহিল, যুগলে রহিল, যুগলে রহিল।